بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: باب الغسل من الجنابة. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم لقيه في بعض طرق المدينة وهو جنب، قال: فانخنست منه فذهبت فاغتسلت ثم جئت فقال: أين كنت يا أبا هريرة؟ قال: كنت جنبا فكرهت أن أجالسك وأنا على غير طهارة. فقال: سبحان الله، إن المؤمن لا ينجس. মহান আল্লাহর সমস্ত প্রশংসা। যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন মানুষের ভিতর বাহিরের তাহারাত পবিত্রতা ফরজ করেছেন এবং পবিত্রতার নিয়ম কানুন কোরআন এবং হাদিসে আল্লাহ পাক নাজিল করেছেন। সালাত ও সালাম নাজিল হোক পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যার কথা কাজের মাধ্যমে পবিত্রতার নিয়ম পদ্ধতি তরিকা উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আমাদের আজকের দর্শের বিষয়বস্তু উমদাতুল আহকামে জানাবাতের গোসল। দেখো, বলছেন বাবুল গোসলে মিনাল জানাবা। এই অধ্যায় হচ্ছে জানাবাত হলে গোসলের ক্ষেত্রে, জানাবাতের গোসলের ক্ষেত্রে হচ্ছে এই অধ্যায়। জানাবাত বলা হয় সহবাস পরে যে স্বামী স্ত্রীর গোসল ফরজ হয়, অথবা স্বপ্নদোষের পরে পুরুষ অথবা মহিলার যে গোসল ফরজ হয় এই গোসলকে বলা হয়। এই ফরজ গোসলকে কোন গোসল বলা হয়? জানাবাতের গোসল বলা হয়। তো একে জানাবাত কেন বলা হয়? গোসল তো বুঝছেন, গোসল আরবি শব্দ, আর গোসল করাকে বা ইফতিয়াল থেকে ইগতাসালা বলা হয়। আর গোসলের সংজ্ঞা হচ্ছে গোটা শরীরে পানি প্রবাহিত করা, ঘষা দিতে হবে এমন কোনো শর্ত নেই, গোটা শরীর যদি পানি দিয়ে ভিজিয়ে দেওয়া এর নাম হচ্ছে গোসল। জানাবাতের শাব্দিক অর্থ হচ্ছে আল বোধ, দূরে থাকা। তো যেই ব্যক্তি সহবাস করল অথবা তার বীর্য পাত হল তাকে জুনুব বা জুনবি, উর্দু বাংলা ভাষায় জুনুব বলা হয়। কেন বলা হয়? বলছে লে আন্না মা আহু বা আদা মাহাল্লাহু, এই জন্য বলা হয় যে তার বীর্য তার আপন স্থান থেকে দূরে চলে গেছে, মানে বেরিয়ে গেছে। বীর্য আপন স্থান থেকে কি হয়েছে? নির্গত হয়ে দূরে চলে গেছে, মানে বাইরে চলে গেছে। তো এই জন্য এই নাপাকিকে, সহবাসের নাপাকিকে অথবা স্বপ্নদোষের নাপাকিকে কি বলা হয়? জানাবাত বলা হয়। কাজটির নাম জানাবাত, আর ওই ব্যক্তিকে জুনুব বলা হয়। ওয়াইন কন্তুম জনবান, এই যে জনবান তোমরা যে তোমাদের সহবাস হয়ে থাকে অথবা যদি স্বপ্নদোষ হয়ে থাকে, ফাত্তাহারু তাহলে পবিত্রতা অর্জন করে নিও। ফাত্তাহারু তাশদীদ দিয়ে আছে, তার মানে গোসল করে নিও। এখানে তাতাহারা মানে এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে ওই সব আহকাম মাসাইল সম্বলিত হাদিস বর্ণনা করা যা গোসলের সাথে সম্পর্কিত, এবং গোসলের কারণ এবং গোসলের আদব কায়দা নিয়ম নীতিমালা এসব বয়ন করা হয়েছে এতে। আল্লাহ পাক সূরা মায়েদার আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, ওয়াইন কন্তম জনবান ফাত্তাহারু, তোমরা যদি জনবি অবস্থায় থাকো, অর্থাৎ তোমাদের গোসল ফরজ হয়ে থাকে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করে নিও। এতে এই গোসলে স্বাস্থ্যগত ফায়দা রয়েছে আর আভ্যন্তরীণ উপকারিতা। আভ্যন্তরীণ উপকারিতা বলতে এখানে বলছি না যে ইমানি উপকারিতা, ইমানি উপকারিতা তো আছেই, কিন্তু মানুষের হৃদয়গত উপকারিতা রয়েছে, মনের দিক থেকে উপকারিতা রয়েছে, মানসিক দিক থেকে উপকারিতা রয়েছে। বলছেন কি উপকারিতা? যে সহবাসকারী অথবা যার স্বপ্নদোষ হয়, যখন বীর্য বেরিয়ে যায় শরীর থেকে, এই বীর্য বেরিয়ে যাওয়ার পরে ক্লান্তি বোধ করে। হ্যাঁ, ক্লান্তি বোধ করে, একটা ক্লান্তি আসে, ক্লান্তি ভাব, ক্লান্ত হয়ে গেছে মনে হচ্ছে, এবং এই ক্লান্তির সাথে সাথে তার মধ্যে অলসতা আসে,
অলসতা, অলস হয়ে গেছে, আর ভালো লাগে না, মনে হচ্ছে লম্বা শুয়ে থাকি, অলসতা চলে আসে। তার সাথে সাথে বলছেন যে অতাবাল্লুদ জেহেন, এবং যে ব্রেন যে সক্রিয় ছিল সেটা তার সক্রিয়তা থাকে না। হ্যাঁ, ব্রেন বুদ্ধি যে সক্রিয় ছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে সক্রিয় ছিল সে সক্রিয়তা কমে আসে। ও রকুদুন ফি হারাকাতি দম, আর রক্ত যে শিরা উপশিরায় চলাফেরা করে তা সেটা ঠান্ডা পড়ে যায়, সেটা ঠান্ডা পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যিনি হাকিম এবং খবীর, যার প্রত্যেকটি বিধি বিধানে শরীয়তের কি রয়েছে, প্রজ্ঞা হেকমত রয়েছে, এবং যিনি সমস্ত মখলুকের সূক্ষ্ম খবর রাখেন, তিনি এই গোসলের বিধান দিয়েছেন যাতে করে শরীরে অ্যাক্টিভিটিস ফিরে আসে, শরীরে সক্রিয়তা ফিরে আসে, শরীর শক্তিশালী হয়। এবং গোসল করলে কি হয়, ওরাশ্যত দাওরাতা দাম ফি জিসমিহি, দেহে রক্ত চলাচল যাতে করে কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়, দ্রুত হতে থাকে, যেটা ঠান্ডা পড়ে গেছিল, যার গতি কমে গেছিল। ফায়াউদ এলানে সাথেই, যার গোসল করার পরে কি হয়, পুনরায় আবার যেন শরীর সক্রিয় হয়ে উঠেছে। যদি গোসল না করতে পারেন, ধরেন এক রাতে কয়েকবার সহবাস করবেন বা গোসলে বিলম্ব করব, এখন রাত 10টার সময় আমি নাপাক হয়ে গেলাম, সম্ভবত শুয়ে গেল, ফজর এখানে গোসল করবে, শুয়েই নি, তো কি করতে বলা হয়েছে, ওযু করে নিতে বলা হয়েছে, পরীক্ষা করে দেখবেন, ওযু ছাড়া একদিন শুয়েছেন আর আরেকদিন ওযু করে শুয়েছেন, ওযু ছাড়া বিনা ওযুতে কেউ যদি সময় কাটায় জায়েজ, কিন্তু অপছন্দনীয়, হারাম নয় কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। উত্তম হচ্ছে কমপক্ষে উজু করে নেওয়া, যদি গোসলে বিলম্ব করতে চান, ধরেন সকালবেলা ফজর পরে পরে ফজর নামাজ পড়ে তারপরে নাপাক হয়ে যায়, জোহরের সময় গোসল করবো, ঠিক আছে, উজু করে নেন আর তারপরে তখন কাজকর্ম করেন, অথবা আবার যদি স্ত্রীর কাছে আসতে হয়, দুইবার যদি সহবাস করতে হয় তাহলে প্রত্যেক সহবাসের মাঝখানে গোসল ফরজ হওয়ার পরে আবার উজু করে নেন, তারপরে উজু করলে গোসলের কাজ পুরোপুরি না হলে অনেকটা কাজ হয়, যার ফলে দেখবেন যে তারপর আবার সক্রিয়তা ফিরে এসছে। আর যদি সহবাস পরে আবার সহবাস মাঝখানে পানি স্পর্শ করলেন না, তাহলে সেই অ্যাক্টিভিটিস ফিরে আসে না শরীরে। এটা পরীক্ষিত জিনিস যুবকদের জন্য, না হলে পরীক্ষা করে দেবেন, একদিন বিনা উজুতে দুইবার যদি সহবাস করা হয়, অথবা বিনা উজুতে থেকে যান আপনি আর একদিন উজু করার পর শুয়েছেন, উজু করার পর শুয়ে তাহলে মনে হচ্ছে যে আমি পাকি আছি, অনেক সময় সন্দেহ হইতে লাগে, বুঝলেও যে মানুষ যে গোসল ছিল আমার, জি, তার মানে আপন অবস্থায় কাছাকাছি ফিরে চলে এসছে, আর গোসল করলে তো একবার ফ্রেশ হয়ে গেছে। গোসল দ্রুত করে নেওয়া এটা উত্তম, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু দ্রুত করতে হবে এমন কোনো বিধান নেই, আপনি বিলম্ব করতে পারেন আর এক নামাজ পর্যন্ত, নামাজের টাইম পার করা যাবে না, যখন নামাজের সময় পার করবেন তখন ফেরেশতা বাড়িতে আসবে না, ফেরেশতা রহমতের বাড়িতে আসবে না, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, লা ইয়াদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন আও জুনুবুন, আর একটি হাদিসে রয়েছে, কুকুর অথবা ছবি অথবা কোন জনবি নাপাক ব্যক্তি বাড়িতে থাকলে, অনেকের মতে বিনা উজুতে যদি শুয়ে থাকেন বাড়িতে তাহলে তাতে রহমতের ফেরেশতা আসে না, এই জন্য এই ক্ষেত্রে একটু সজাগ হওয়া উচিত যে উজু করে শুয়ে যাবেন। হাদিসের দিকে আসি, কারণ আমাদের সামনে কয়েকটি হাদিস রয়েছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একদিন তার দেখা হয়ে যায়, বা লাকিয়াহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করেন, শব্দটি আছে কিন্তু দেখা হয়ে যায় আসলে উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার সাক্ষাৎ হয়ে যায়, ফি বাদে তরুকুল মদিনা, মদিনার কোন এক রাস্তায়, ওহু অজন ওবন, যেই সময় আবু হুরায়রা কি ছিলেন, নাপাক অবস্থায় ছিলেন, গোসল ফরজ থাকা অবস্থায় ছিলেন, কালা আবু হুরায়রা বলছেন, ফান খানাস্তু মিনহু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি নীরবতার সাথে কেটে পড়লাম, ইনখানাসা মানে মুখ টেনে না, এখান থেকেই আল ওয়াসওয়াস আল খান্নাস বলা হয়েছে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দানকারী, ওয়াসওয়াস কুমন্ত্রণা দানকারী, আর খান্নাস মানে হচ্ছে আত্মগোপনকারী, জিন শয়তান আত্মগোপন করে থাকে আর মানুষকে গুমরা করে, মানুষের সেরা সেরাই চলাফেরা করে কিন্তু সামনে দেখা যায় না, মানুষ শয়তানকে দেখা যায়, মানুষ শয়তান খারাপ কাজে নিয়ে গেল, বন্ধু নিয়ে গেল, দেখতে পাচ্ছেন যে এই শয়তান আমাকে খারাপ কাজে নিয়ে গেল, কিন্তু ওই শয়তানের সাথে মিলে আপনি শয়তানি করতে লাগলেন হয়তো, কিন্তু জিন শয়তানকে দেখা যায় না, ওখানে খান্নাস বলা হয়েছে, ফান খানাস্তু মিনহু, আমি তার থেকে চুপ করে কেটে পড়লাম, নীরবতার সাথে কেটে পড়লাম, লুকিয়ে গেলাম, চোখের আড়ে হয়ে গেলাম,
ফাজাহাবতু, তারপরে আমি গেলাম, ফাক্তাসালতু, গোসল করলাম, সুম্মা জিতু, তারপরে আসলাম। ফাকুল ফাকালা, নবী সাল্লাম বললেন, আইনা কুনতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? কারণ নবী সাল্লাম হঠাৎ করে দেখলেন আসছে, সালাম করবে, বসবে, আর দেখা মাত্রই কোথায় লুকিয়ে গেছে। কাহালা, বলছেন তিনি যে, কুনতু জুনুবান, হে আল্লাহ রসুল, আমি নাপাক ছিলাম, আমার গোসল ফরজ ছিল। ফাকারিহতু, আমি অপছন্দ করলাম, আন ওজাল এসাকা, আপনার সাথে বসাকে, ও আনা আলা গায়রে তাহারা, আমি নাপাক অবস্থায়, আমি আমার নাপাক অবস্থায় আপনার সাথে বসাকে অপছন্দ করলাম। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আশ্চর্যজনক বিষয়ে কোন ক্ষেত্রে নিজের আশ্চর্যকে প্রকাশ করার জন্য সুবহানাল্লাহ বলা হয়। এটা আরবিতে আগে থেকে চলে আসছে, এখনো যারা আরবি বুঝে বলে, সুবহানাল্লাহ কি বলেন আপনি? হ্যাঁ জি, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ, কিন্তু কোন ক্ষেত্রে এটা বলা হয়? তাজ্জুবের ক্ষেত্রে, আশ্চর্য হওয়ার ক্ষেত্রে প্রয়োগ হয়ে থাকে। তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ এরকম ক্ষেত্রে কোন মুসলিম যদি প্রয়োগ করে তো জায়েজ। এই না যে শুধু সুবহানাল্লাহ তসবির সময় করবেন, আশ্চর্য হওয়ার সময় সুবহানাল্লাহ বলে আল্লাহর এই তসবির মাধ্যমে আশ্চর্য, আপনার আশ্চর্যতা প্রকাশ করতে পারেন। ইন্নাল মুমিনালায়, তুমি কি বলো? সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনালায়ন জোস, নিঃসন্দেহে মমিন তো কখনো নাপাক হয় না। মানে মমিনের গায়ে নাপাকি থাকে না, যে তোমার ওপর গোসল ফরজ হয়েছে এই জন্য শরীর নাপাক হয়ে আছে, একবারে পেশাব পায়খানার মতো পেশাব পায়খানা যেমন লেগে থাকে। নাপাক হয় না মানে এই না যে কখনো নাপাক হয় না, অর্থাৎ এইরকম পরিস্থিতি নাপাক হয় না, গোসল ফরজ থাকলে নাপাক হয় না, আমভাবে বলা হয়নি। কারণ কারো গায়ে যদি পায়খানা লেগে থাকে নাপাক হয় না, কারো গায়ে যদি পেশাবে ডুবে থাকে তো নাপাক হয় না, হ্যাঁ কারো গায়ে যদি কোনো নাপাক বস্তু লেগে থাকে তাহলে নাপাক হয় না, অবশ্যই নাপাক হয়। তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু ফি মিসলি হাযিহিল হাল, এই ধরনের অবস্থায় সহবাস হলে অথবা স্বপ্নদোষ হলে মুমিনের শরীর কি হয় না? নাপাক হয় না। এটা হচ্ছে হুকমি নাপাক, আল্লাহ পাকের বিধানগত নাপাকি, যেটা দূর করতে হবে গোসলের মাধ্যমে। কিন্তু শরীর নাপাক হয়ে যায়নি, শরীর যদি নাপাক হয়ে যায় তার মানে একজন গোসল ফরজ হওয়া ব্যক্তি যদি ঘাম বেরোয়, আরো ঘাম আর গেঞ্জি তালা, গেঞ্জি নাপাক, হ্যাঁ জামা কাপড়ে লাগে তো নাপাক, বিছানায় লাগে তো নাপাক, আর গরমের দিনে কত কে এরকম শুয়ে থাকে নাপাক অবস্থায়, তার বিছানা নাপাক হয়ে যেত, তাহলে এরকম বিধান তো শরীয়তে নেই। এ হচ্ছে ওদের অর্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস থেকে যে মাসাইলগুলো বোঝা গেল তার মধ্যে একটি হচ্ছে যে কাউনুল জানাবাতে লাইসাত নাজাসা, জুনবি হওয়াটা নাপাক বস্তুর মতো নয়, পেশাব পায়খানার মতো নয়। তাহুল্লুল বাদান, যে দেহের মধ্যে একবারে এমনভাবে একাকার হয়ে মিশে গেছে যে আপনার শরীর নাপাক হয়ে গেছে না, ওই রকম নয়, আসলে গোসল ফরজ হয়ে আছে। বলছেন যে কথাটি একটু আগে বললাম যে কাউনুল ইনসানে লাতানজাস জাতুহু লাহাইয়ান ওয়ালা মাইয়াতান, মানুষের উপর গোসল ফরজ হলে যে তার শরীর নাপাক হয় না, জীবিত অবস্থায় হোক অথবা মৃত অবস্থায় হোক। ওয়ালাইসা মান, এর মানে এই নয় যে তার দেহতে নাপাকি স্পর্শ করে না, আও তাহুল্লুবিহি, অথবা নাপাকি তাতে মিশে যেতে পারে না, হতে পারে ফাকাদ দা কোনো আইনহু, হতে পারে যে তার শরীর নাপাক। কখন? এজা আসা বা থুন নাজাসা, যদি না পাকে পৌঁছে যায়, গোটা শরীর রক্তে রক্তিত হয়ে আছে, না পাকে নাই, হ্যাঁ গোটা শরীর পেশাব লেগে আছে, এটা ছেলে পেশাব করেছে, বাচ্চারা পেশাব করে করে না, অনেক বড় বড় পেশাব করে, বিছানায় পেশাব করে, একটা রোগ তো বিছানায় পেশাব করেছে, আর সব ভিজে টিজে আছে, নামাজ পড়তে চলে যাচ্ছে, চলবে? শরীর না পাকে আছে, শরীরের ক্ষেত্রে না পাকে আছে। তাহলে এই হাদিসে যে বলা হয়েছে ওই কথাটা বলতে চাইছেন যে মমিন নাপাক হয় না মানে মমিনের গোসল ফরজ হইলে এইরকম পরিস্থিতিতে মমিনের শরীর নাপাক হয় না। জামাজু তাখির গোসলে মিনাল জানাবা, জানাবাতের গোসলে বিলম্ব করা জায়েজ, এর দ্বারা বোঝা গেল। কারণ সাহাবি বাড়ি থেকে গোসল করে বেরোন, মদিনার রাস্তাতে ঘোরাফেরা করছেন, নবীর সামনে পড়েছেন তখন ছুটেছেন গোসল করতে, হ্যাঁ। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে তাজিম আহলিল ফাজলি ওয়াল ইলমি ওয়াসসালাহ, নেক লোক পরহেজগার লোক, ওলামায়ে কেরামদের শ্রদ্ধা সম্মান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি গোসল করতে দাঁড়িয়েছেন, যে কি কি লজ্জায় নবীর সাথে এরকম গোসল ফরজ অবস্থায় দেখা করব। কিন্তু যখন মদিনার অলিতে গলিতে ঘুরছেন তো সাথী সঙ্গী বা মদিনার মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ স্বাভাবিক, হ্যাঁ রাস্তাঘাটে ঘুরলে দেখা হবে, বোঝা গেল সাধারণ মানুষের সাথে দেখা করা
আহত তিনি কোনো ব্যাপার মনে করেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে যখন পড়েছেন তখন তিনি কেটে পড়েছেন। বোঝা গেল যে যত আপনার শ্রদ্ধাভাজন ব্যক্তি হবে, যত বড় ব্যক্তি হবে, তার সেই রকমের শ্রদ্ধা হওয়া উচিত। এখন নাপাক অবস্থায় বাপ মার মজলিসে বসে আছি না, কিন্তু নাপাক অবস্থায় স্ত্রীর সাথে বসে আছি, পার্থক্য আছে দুটোতে। এই হাদিস থেকে আরো বোঝা গেল যে যদি কোনো নেতৃস্থানে ব্যক্তি থাকেন, হ্যাঁ বয়োজ্যেষ্ঠ থাকেন, শ্রদ্ধাভাজন ব্যক্তি থাকেন, বা শিক্ষক হোক অথবা বক্তা হোক অথবা আপনার কর্মকর্তা হোক, তো তার কাছ থেকে যদি মজলিস থেকে কেটে যেতে হয় তাহলে অনুমতি না বাঞ্ছনীয়, ভালো। কারণ নবী বললেন তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে? বোঝা গেল যে বড় ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া, যদি ক্লাসে আসেন ইচ্ছা মতো ঢুকছেন, ইচ্ছা মতো আসছেন বসছেন যাচ্ছেন, না যদি যেতে হয় ইশারা ইঙ্গিত হোক অনুমতি নিয়ে যাওয়া, যে কোনো ক্ষেত্রে ওই রকম। বাপ মায়ের ক্ষেত্রে যুবকরা কিন্তু এতে বড় ত্রুটিতে রয়েছে। আজকালকার কিছু যুবকরা, বিশেষ করে আজকালকার জামানায় একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেলে আবার বুদ্ধিটা হয়ে যায়, 25-30 হয়ে গেলে বুঝতে শিখে, কিন্তু মুশকিলটা হচ্ছে 12-14 বছর থেকে শুরু করে 20-22 পর্যন্ত, সিরিয়াস বয়স। ছেলেরা মনে এখন বড় হয়েছে, এখন আমার বাপকে বলতে যেতে অমুক জায়গায় যাচ্ছি, মাকে বলতে অমুক জায়গায় যাচ্ছি, কেন কিছু গেলাম চলে আসবো আমার না ভুল, আপনার বাপ মাকে বলে যান। আর কত যে পেরেশান হয়ে যায় বাপ মা, ওইটা এই ছোট বাচ্চারা বুঝে না, এগুলো ছেলেগুলো অনেক সময় লেট হয়ে গেল, জানি না কোথায় কি হয়েছে, হতে পারে যে দুর্ঘটনা ঘটতে পারে, খবরই রাখে না যে কোন দিকে গেছেন আপনি, তো এটা তো উচিত নাই। আর এমনিও তো কিছু হোক আর নাই হোক অনুমতি নিয়ে যেতে হবে, জানিয়ে যেতে হবে, এটা বোঝা যায় এর থেকে। শুধু নবীর ক্ষেত্রে এটা খাস নয়, বা শুধু ক্লাস ক্লাসের ক্ষেত্রে খাস নয়, বাড়ির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে রাত দিন দিনে কতবার করে একটা ছেলে বেরোচ্ছে বাড়ি থেকে, একটা মেয়ে বেরোচ্ছে, কোথায় যাচ্ছে জানা থাকতে হবে বাপ মাকে। তারপরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا اغتسل من الجنابه غسل يديه ثم توضا وضوءه للصلاه ثم يخلل بيديه شعره حتى اذا ظن انه قد اروى بشرته افاض عليه الماء ثلاث مرات ثم غسل سائر جسده وقالت كنت اغتسل انا ورسول الله من اناء واحد نغترف منه جميعا। যেটা খুলে দেন আপনি, এমন করে বন্ধ করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ ইযা ইগতাসাল মিনাল জানাবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের তরিকা এখানে বলা হয়েছে, আর এর পরে যে হাদিসটা আছে তাতে তরিকা বলা হয়েছে, দুটোতে সামান্য পার্থক্য রয়েছে, দুটো সমন্বয় করব দুটো হাদিসের তর্জমা করার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন জানাবাতের মানে ফরজ গোসল, স্বামী স্ত্রী সহবাসের এরকম গোসল করতেন, স্বপ্নদোষের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হইতো কিনা কে জিজ্ঞেস করে কি বলবেন, কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নদোষ হওয়ার, মানুষ হিসাবে হওয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইতো এই রকমের কোনো প্রমাণ নাই। এর বেশ কিছু ওলামা ভাষ্যকার হাদিসে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নদোষ হইতো না, আর এটা একদিক দিয়ে শক্তিশালী, তারা দলিল পেশ করেছেন যে স্বপ্নদোষ হয় শয়তানের খেলায়, শয়তান খেলা করে, ঠিক না, একটা মহিলা চলে আসলো তারপর তখন ওইদিকে আপনার আকর্ষণ হইলো, যার ফলে আপনি পৌঁছিতে পারলেন না পারলেন হয়তো মাঝখানে বা কিছু, তখন স্বপ্নদোষ হয়, ঠিক না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো শয়তান থেকে সুরক্ষিত, শয়তান তার কাছে আসতে পারে না স্বপ্নে, সুতরাং নবী স্বপ্নদোষ হইতে পারেন না। জি দড়িটা মনে রাখবেন কথা, জি এই যে প্রশ্ন করা শুরু হইলো আবার মুশকিল, নিষিদ্ধ, নোট করেন নোট করেন প্রশ্ন। তারপরে বলছেন যে রাসূলুল্লাহ যখন গোসল করতেন তখন কি করতেন, গাসালায়া দিয়ে প্রথম দুই হাত ধুয়ে নিতেন, তাহলে প্রথম দুই হাত ধুয়ে নেবেন, কারণ যদি বড় পাত্র থাকে পানি তাতে হাত ডুবাইত হইতে পারে, সেজন্য হাত ধুয়ে নিতে পারে। সুম্মা তাওয়াদ্দা ওযু আহুলিস সালাতে, তারপরে তিনি ওযু করতেন সালাতের ওযুর মতো করে, মানে পুরো যেমন নামাজের ওযু করতেন ওই রকমই ফরজ গোসলের আগে ওযু করে নিতেন, তার মানে পা ধোয়া পর্যন্ত। এই হাদিসের পুরো অর্থ কি, যে পা ধোয়া পর্যন্ত একবার পুরো উজু করে নিতেন, সামনের হাদিসে আসবেন যে পা ধোয়াটা বাদ রাখতেন। সুম্মা ইউখাল্লিলু বিয়াদিহি শারহু, তারপরে তিনি তার দুই হাত দিয়ে নিজের মাথার চুলের খেলাল করতেন, চুল যেহেতু বড় ছিল সেই জন্য বড় চুল থাকলে চুলের মধ্যে পানি ঢোকাবার জন্য, যাতে করে চুলের শিকড়গুলিতে জড়ে পানি ঢুকে, সেই জন্য খেলাল করে নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যাদের বড় চুল আছে তারা খেলাল করবে, বা ঘন চুল আছে খেলাল করবে, কিন্তু যাদের পাতলা চুল
ছোট চুল, তাদের খেলালের কোনো প্রয়োজন নেই। হাত্তা ইজা জান্না, এমনকি যখন তিনি নিশ্চিত হয়ে যেতেন, জান্না মানে মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়া, এখানে ইয়াকিনের কাছাকাছি অর্থ, তার যখন এইরকম একটা নিশ্চিত ধারণা হইতো, আন্নাহু কাদ আরওয়া বাশারাতাহু, যে তার চামড়াকে তিনি ভিজিয়ে ফেলেছেন, পানি পৌঁছে দাও, আরওয়া মানে কাদ আরওয়া বাশারাতাহু, তার চামড়াকে কি করেছেন মানে মাথার যে চামড়া রয়েছে চুলের নিচে পানি পৌঁছে দিয়েছেন চুলের ভিতরে, আফাদা আলাইহিল মা সালাসা মারা, তখন মাথার উপর তিনবার পানি বহিয়ে দিতেন, আর তারপরে গোটা শরীর ধুয়ে দিতেন, পানির অভাব ছিল যার ফলে এত পানি বিনা হিসাবে ঢেলে যেতেন না, তিনবার মাথার উপর পানি দিতেন, আর এই তিনবার পানি দেওয়ার পরে পানিটা গোটা শরীরে বইয়ে নিতেন, যাতে করে কি হয়ে যায় গোটা শরীরে পানি পৌঁছে যায়। এই হাদিসে হাত পা ঘষা দিতে হবে এমন কোনো কথা নেই, সুতরাং ফরজ গোসল করার জন্য শরীর ঘষা দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে এরকম কোনো শর্ত নেই, আসলে হচ্ছে গোটা শরীরে পানি পৌঁছে যাওয়া, কোনো জায়গা শুকনো না থাকা। ওয়াকালাত, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, কুনতু আগতাসালু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতাম, মিন ইনাইন ওয়াহিদিন, একই পাত্র থেকে, একই পাত্রে গোসল করতাম, গোসলের পদ্ধতি বয়ান করেছেন আর একই পাত্রে গোসল করতাম, এ কথা বলার উদ্দেশ্য কি, এটা উদ্দেশ্য আছে যে তাহলে আমরা কত কম পানি ব্যবহার করতাম, যে একটা পাত্রের পানিতে দুইজনের গোসল করা হইত, আর আমাদের কয়েক বালতি, 20 লিটার বালতি থাকলে কয়েক বালতি লাগে, হ্যাঁ, আর ঝর্ণা নিচে দাঁড়িয়ে গেলে তো মাশা আল্লাহ বিনা হিসাবে, কেমন দিন হিসাবে দিতে পারে যে কত পানি আমি একদিনের গোসলে ব্যবহার করেছি, অপচয় করে থাকে আজকালকার লোকেরা। আমরা একসাথে সেই বালতি থেকে বা পাত্র থেকে পানি উঠিয়ে উঠিয়ে নিতাম, নাগতারিফা মানে উঠিয়ে উঠেন, একবার তিনি নিতেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, এইভাবে পানি নিতেন, উঠিয়ে নাও, সে হাত দিয়ে হোক অথবা ছোট কোনো পাত্র দিয়ে মগ দিয়ে হোক, যেভাবে হোক না কেন এটাকে ইকতারাফা ইকতারিফ বলা হয়, উঠিয়ে নিতেন, এইভাবে উঠিয়ে নিন, উঠিয়ে নাও, ইকতারাফ গরফা বলা হয় আসলে এটাকে, যেটা কি বলা হয় এক অঞ্জলি, হ্যাঁ, এইভাবে পানি উঠিয়ে নিতেন। এই ছিল হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে জানাবাতের অর্থাৎ স্বামী স্ত্রী সহবাসের গোসল শরীয়তে রয়েছে, এবং স্বপ্নদোষের গোসল রয়েছে, কারণ স্বামী স্ত্রী এই ক্ষেত্রেও বীর্যপাত হয়ে থাকার, বীর্যপাত না হইলেও গোসল রয়েছে, পক্ষান্তরে স্বপ্নদোষের ক্ষেত্রে শুধু যদি স্বপ্ন দেখে আর বীর্যপাত না হয় তো গোসল নেই, শুধু স্বপ্নে দেখছে যে কোন মহিলার সাথে আমার সহবাস হলো বা নিজের স্ত্রীর সাথে স্বপ্নে সহবাস হলো, কিন্তু বীর্যপাত হয়নি, তাহলে গোসল নেই পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে ওই রকম। সাহন আকানা জালিকালি এনজালিল মানে আমলে মোজারাদিল ইলাজ, বলছে যে জানাবাতের গোসল ফরজ বা গোসল শরীয়তে রয়েছে, সে বীর্যপাত হোক অথবা বীর্যপাত না হয়ে শুধু পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করুক, যদি শুধু প্রবেশ করে যায় পুরুষ লিঙ্গের অগ্রভাগ তাতে গোসল ফরজ হয়ে যায়, পুরো জরুরি নাই, অগ্রভাগ প্রবেশ করেছে তাহলেই, শুধু স্পর্শে নয় প্রবেশ করেছে, ইলাজ শর্ত রয়েছে, যদি প্রবেশ করে অগ্রভাগ তাহলে তাতে গোসল ফরজ হয়ে যায়, যেমন হাদিসে আসবে। পূর্ণ গোসল যেমন এই হাদিসে বর্ণনা করা হয়েছে, পূর্ণ গোসলে কি করবে, প্রথম দুই হাত ধুয়ে নেবে, দুই হাত ধোয়ার ক্ষেত্রে আর একটা কথা মনে রাখবেন, একটা কথাই হাদিসে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে কাউকে যদি দুই হাত ধোয়ার আগে বা গোসলের আগে লজ্জায় স্থান পরিষ্কার করতে হয়, আজকাল যেমন অনেকে সাবান দিয়ে পরিষ্কার করে, বা লজ্জায় স্থানে যেহেতু তেল তেল ভাব আছে, যেটা বীজপাত হয়েছে, সুতরাং সেটা জায়গাটুকু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে, তাহলে লজ্জায় স্থান প্রথম পরিষ্কার করে নেবে, আর তারপরে হাত পরিষ্কার করে নেবে, যদি সাবানের ব্যবস্থা না থাকে মাটিতে ঘষা দিয়ে, মাটিতে ঘষা দিয়ে হাত পরিষ্কার করে নেবে, তারপর হাত ধুয়ে নেবে, তারপরে গোসল করবে, তারপর উজু করবে, তারপরে গোসল করবে, যাতে করে উজুটা নষ্ট না হয়, উজু করার পরে যদি লজ্জায় স্থানে হাত যায় তাহলে উজু নষ্ট হয়ে যাবে, যদিও বিষয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বুসরা বিনতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ হাদিস রয়েছে, মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি লজ্জায় স্থান স্পর্শ করে তাহলে যেন উজু করে নেয়। এই হাদিস থেকে বোঝা গেল যে স্বামী স্ত্রী পরস্পরের লজ্জায় স্থান দেখতে পারে, জায়েজ রয়েছে, কারণ দুইজনে একসাথে গোসল করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এতে কি বোঝা যায়, মানে কাপড় দিয়ে একবার ঢেকে গোসল করছেন,
এই কঠোরতা নেই। স্বামী স্ত্রীর ক্ষেত্রে নজর দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই যে এই অঙ্গ দেখা যাবে না, এতটা পর্যন্ত দেখা যাবে, এরকম কোনো বাধা নেই, একমাত্র স্বামী স্ত্রীর ক্ষেত্রে। বাকি প্রত্যেকের ক্ষেত্রে সীমানা রয়েছে কতদূর পর্যন্ত দেখা যেতে পারে। জি, আপন ছেলে হইলেও নাবালক হইলেও এক্ষেত্রে, জি হ্যাঁ, এসব বিধিবিধান রয়েছে। আট প্রকারের নজরের কথা এই ভাষ্যকারী বলগুল মারামের সারায় উল্লেখ করেছেন, কিতাবুন নেকার ব্যাখ্যাতে আছে। তো আমাদের সময়ের স্বল্পতার কারণে গত কয়েক সপ্তাহ আগে ওই বিষয়গুলি কাছাকাছি এসেছিল, ওই যে পাত্রী দেখার ক্ষেত্রে, কিন্তু বিষয়টি উল্লেখ করা হয়নি। কিন্তু ইঙ্গিতে শুধু বললাম যে আট প্রকারের নজর, আর প্রত্যেকটির বিধান আলাদা আলাদা। তার মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দেখার ক্ষেত্রে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গের ক্ষেত্রে বাধা নিষেধ নেই। আর যেসব জাল কথা বয়ান করে একেবারে মজু হাদিস, হ্যাঁ মজু হাদিস, কি চোখ নষ্ট হয়ে যা, চোখ নষ্ট অন্ধ হয়ে যায় মানুষ, দৃষ্টিশক্তি চলে যায়, এটা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। তবে আরেকটা কথা মনে রাখেন, সাবালক ছেলেরা, হ্যাঁ, আর যাদের পরিবার সাথে নেই বা এমনিও নিজের লজ্জা স্থানের দিকে বারবার তাকানো, এটা আপনার জন্য ক্ষতিকর, এটা স্বাস্থ্যগত কথা মনে রাখেন, শরীয়তগত বলছি না। বারবার বারবার তাকানো ক্ষতিকর, চারিত্রিক দিক থেকে ক্ষতিকর, হ্যাঁ ফিজিক্যাল মানে দৈহিক না, চারিত্রিক দিক থেকে। আর যারা বারবার লজ্জা স্থানে তাকায় তাদের কামভাব আসতে পারে, ওই দিকে ধান্দা আসতে পারে, যার ফলে যখন খোরাক না পাবে তখন হস্তমৈথুন করতে পারে। যে এইসব কথা আলামারা উল্লেখ করেছেন, যেগুলি একজন যুবককে জেনে থাকা উচিত, কারণ যুবক তো বুঝে না যে ওকে হয়তো মজাই লাগে, সাবালক হয়েছে তো মজাই লাগে হয়তো বারবারই করতে, কিন্তু ওটা যে তার চরিত্র নষ্ট করে, আর হস্তমৈথুনের কারণে তার শরীরও নষ্ট হয়, চরিত্র নষ্ট হয় আর শরীর নষ্ট হয়। অনেক সময় কাপুরুষ হয়ে যায়, বারবার করে হস্তমৈথুন করলে অনেক সময় কি হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, দুর্বল মানে কি একেবারে অকেজ হয়ে যায়। ভাষ্যকার বলছেন, জাওয়াজ ও নজরে আহাদিস জওজান লি আওরাতিল আখার, স্বামী স্ত্রীর একজন অপরজনের লজ্জাস্থান দেখতে পারি, একসাথে গোসল করেছেন, আর একসাথে গোসল গোসলের ক্ষেত্রে তারা শরীরের কাপড় রাখতেন, এই রকমের কোনো কোনো দলিল নেই আমাদের কাছে। যদি কেউ শরীরের কাপড় রেখে, ঠিক আছে ভালো কথা, কিন্তু নির্জনে যদি কেউ গোসল করে শরীরের কাপড় রাখতে হবে, এই রকমের কোনো বিধান শরীয়তে নেই। বরং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে উল্লেখ করেছেন যে মুসা আলাইহিস সালাম আর তা দিয়ে অধ্যায় কায়েম করে প্রমাণ করেছেন যে উলঙ্গ গোসল করা জায়েজ, কিন্তু শর্ত হচ্ছে কারো নজর যেন না পড়ে আপনার উপরে, যে কোনো জায়গা থেকে, উপর থেকে, কোনো ছাদের উপর থেকে অথবা কাছে থেকে, কারো বা কেউ ওখানে যেন না থাকে। عن ميمونة بنت الحارث زوج النبي صلى الله عليه وسلم انها قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم وضوء الجنابة فأكفى بيمينه على يساره مرتين او ثلاثا ثم غسل فرجه ثم ضرب يده بالارض او الحائط مرتين او ثلاثا ثم مضمض واستنشق ثم غسل وجهه وذراعيه ثم افاض على راسه الماء ثم غسل سائر جسده ثم تنهى فغسل رجليه فاتيته بخرقة فلم يريدها فجعل ينفض الماء بيديه। মাইমুনা বিনতুল হারিস, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বিবি। গোসলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরের লোক কি করে জানবেন যে কেমন করে গোসল করতেন না করতেন, ফরজ গোসল, তাই না? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা বয়ান করলেন, আরেকটা হচ্ছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি বলছেন যে ওয়াদাতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদু আল জানাবাতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জানাবাতের গোসলের যে উজুর পানি রাখলাম, ওযু উজুর পানিকে বলা হয়, উজু কাজটিকে বলা হয় ওয়ায়ে জাম্মা দিয়ে, ওয়ায়ে ফেস দিলে, আর ওয়ায়ে যখন ফাতা দিবেন তো উজুর পানিকে বলা হয়। এখানে আম পানির কথাই রয়েছে, কারণ তার সাথে গোসল করলেন। প্রথম কি করলেন তিনি, আকফা বিয়ামিনি আলা ইয়াসারিহি, ডান হাতে পাত্রটা কাত করে বাম হাতে পানি ঢাললেন দুইবার অথবা তিনবার। সোম্মা গাসাল ফারজ, তো বাম হাতে কেন পানি ঢাললেন, কারণ লজ্জা স্থান পরিষ্কার করবেন কোন হাত দিয়ে, বাম হাত দিয়ে, না ডান হাতে,
ডান হাত লজ্জা স্থানে দেওয়া যাবে কি? নিষেধ আছে না নেই? ডান হাত যদি লজ্জা স্থানে না দেওয়া যায় শরীয়তের বিধানে, তাহলে আজকাল ব্লু ফিল্ম দেখা মুসলিম যুবকরা ফাসেকরা জিজ্ঞেস করে মুখে দেওয়ার কথা, আউযুবিল্লাহ। আর আমি কয়েকজন লোকের কথা শুনেছি এরকম, যারা মাদ্রাসা পড়ুয়া মুফতি, তারা ফতোয়া দিয়েছে যে বাধা কোথায়, গায়ের ফাঁকি জাহেল, এগুলো মাদ্রাসা পড়েছে ঠিক কিন্তু ফিকহে না জ্ঞান নেই। ইসলাম এত সুন্দর দিন যে যাতে মুখে আপনি বাম হাত দিবেন এটা পছন্দনীয় নয়, ডান হাত লজ্জা স্থানে দিবেন সেটা নিষেধ রয়েছে ঠিক কিনা? এই যদি হয় তাহলে স্ত্রীলিঙ্গ অথবা পুরুষলিঙ্গ লজ্জা স্থানে মুখ দেওয়া কি করে জায়েজ হতে পারে, কি করে জায়েজ হতে পারে? আর এই সব মৌলভীগুলো আবার ডিগ্রির দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে ভালো ডিগ্রি হাসিল করেছে, কিন্তু এদের জানি না শরীয়তের জ্ঞান আছে কিনা ফতোয়া দেয়। আমার তো বাধা দেখছি না, আমাকে কোনো লোক শুনিয়েছে ওদের থেকে, আর নাম বলছি না সেসব বক্তা বা আলেমদের কথা, আল্লাহ এদেরকে হেদায়ত করে এবং বুঝার তৌফিক দান করে। আমি কিছু আম দলিল বললাম যাতে করে দিদি, দিন ইসলামে এত নোংরামি নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে কল্পনাও করতে পারেনি যে মুসলিম জাতি ইহুদি নাসারাদের এমন পদে পদে অনুকরণ করবে আর ওদের গর্তে ঢুকবে, যে ইহুদি নাসারা কাফের মুশরিক লজ্জা স্থান চাটে মুসলিমও চাটা শুরু করবে, আউযুবিল্লাহ, এটা কল্পনাতে ছিল না, না হলে স্পষ্ট ভাষাতে আসতো। কিন্তু শরীয়তে কিছু আম দলিল আছে, অমুল আদিল্লাহ, শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে যেগুলি দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এটা জায়েজ হতে পারে না জায়েজ হতে পারে। লজ্জা স্থান পরিষ্কার ধুইলেন, বাম হাতে পানি ঢেলে তারপর লজ্জা স্থান ধুইলেন, সুম্মা যারাবা ইয়াদাহু বিল, তারপরে নিজ হাত মাটিতে মারলেন, আবিল হাইয়াতে অথবা দেয়ালে মারলেন, দেওয়াল মাটির দেয়াল, তখন দুইবার অথবা তিনবার, তাহলে দুই বা তিনবার ঘষা দিয়ে যেই হাত দিয়ে লজ্জা স্থান পরিষ্কার করা হয়েছে, অথচ বাম হাত সেটা, সেই হাতকে পরিষ্কার করছেন। সোম্মা মাদমাজা, তারপরে কুলি করলেন, হাত তো আগে ধোয়া হয়েছে, হ্যাঁ, ওয়াস্তান শাকা, আর নাকে পানি দিলেন, নাক পানি দিলেন মানে নাকে পানি দিয়ে পরিষ্কার করলেন, ইস্তেসার সার যেটাকে বলা হয়, নাক ঝেড়ে পরিষ্কার করলেন। কুলি করা আর নাকে পানি দেওয়া গোসলের ক্ষেত্রেও অধিকাংশ আলমাদের কাছে ওয়াজিব, ফরজ গোসলের ক্ষেত্রে, ফরজ গোসলের ক্ষেত্রে, কারণ মুখগহ্বর, মুখের ভিতর, নাকের ভিতর, তাতেও জানাবাত রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। এটাকে সুন্নত না মনে করে যদি ইখতিলাফ রয়েছে, একদল বলছেন সুন্নত, আর একদল বলছেন যে এটা কুলি করা এবং নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা ওয়াজিব। সুম্মা গাসাল ওয়াজহাহু ওয়াজির আইহি, অতঃপর নিজের চেহারা ধুইলেন, ওয়াজির আইহা দুই হাত ধুইলেন, জেরা এটাকে বলা হয়। সুম্মা আফাজ আলা রাসিল মা, তারপরে নিজ মাথায় পানি বহিয়ে দিলেন, হ্যাঁ পানি ঢাললেন। সুম্মা গাসাল সাইরা জাসে, অতঃপর পুরো দেহ ধুইলেন। সুম্মা তানাহা, তারপরে সরে গেলেন, যে জায়গায় গোসল করছে সেই জায়গা থেকে সরে গেলেন। কেন সরে গেলেন? এখনকার মতো প্লাস্টার করা ছিল না, হ্যাঁ বাঁধা জায়গা, কাঁচা জায়গা ছিল, পানি জমে গেছে হয়তো সেই জায়গাতে, যে পানিগুলো শরীরে পড়েছে সেই পানি জমে আছে, তারপরে ধুলো মাটি হয়তো ওই পায়ে চলে আসবে, ওখানে ধুয়ে লাভ নেই, সরে গিয়ে শুকনো জায়গায় পাটা ধুইলেন, এইভাবে গোসল পুরা করলেন। সরে গিয়ে কি করলেন? দুই পা ধৌত করলেন। এখানে তাহলে উজুর সবগুলি কাজ করেছেন গোসলের আগে একমাত্র পা ধোয়া ছাড়া, এটা একটা তরিকা, আর আগেরটা হচ্ছে আর একটা তরিকা। কিছু আলামারা বলছেন যে দুইভাবে করতে পারেন, এইভাবেই করতে পারেন, আর কিছু আলামারা বলছেন যে আগের হাদিসের যে তাওয়াজ্জা ওযু আহলিস সালাতে নামাজের উজুর মতো করে উজু করলেন, ওখানে ব্যতিক্রম পা, এই হাদিস দিয়ে ওই হাদিসের ব্যাখ্যা করছেন যে পুরো উজুটাই করেছেন পাটা ছাড়া ওই হাদিসেও, তাহলে একরকমের আমল ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, বোঝা গেল। কিন্তু যদি বলা যায় দুইটা হাদিসে দুই রকম যখন আছে তখন দুই রকম আমল জায়েজ, এটা এই ক্ষেত্রে বলতে পারি যে শুকনো জায়গায় পাকা জায়গায় যদি আমরা গোসল করি আজকালকার জামানার মতো, বাধা রয়েছে টাইলস হোক আর আপনার সিমেন্টেড হয়, পাকা জায়গায় যদি গোসল করি যেখানে ধুলো বালি লাগার কোনো আশঙ্কা বা সম্ভাবনা নেই, সেই ক্ষেত্রে পুরো উজু করে নিয়ে গোসল করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে কি করেছে ময়লা আবর্জনা লাগতে পারে, কাদামাটি লাগতে পারে, সেই ক্ষেত্রে পাটাকে বাকি রেখে পরে পা ধুয়ে, তাহলে পানিটা কম খরচ হইল। আর কেউ যদি পুরো উজু করে নিয়ে গোসল করে তারপরে যদি কাদামাটি লেগে যায় কাঁচা জায়গায় গোসল করার কারণে, আমাদের দেশে যেমন আছে, তাহলে আবার পা ধুইতে হবে, তাহলে আবার পা ধুবে ময়লা আবর্জনা দূর করার জন্য। আল্লাহু আলাম।
মায়ে মুস্তামাল নাপাকের কোনো দলিল নেই। ব্যবহার করা পানি শরীর থেকে বহে গেলে যে নাপাকে, এটা শুধু হানাফি ফতোয়া, হানাফি ফিকার, এর কোনো দলিল নেই। যখন গোসল করে পানি ছিটে পড়ে না, পানিতে পানি ছিটে পড়ে না, তো শরীর থেকে তো পানি ছিটে পড়েছে, কিন্তু বাঁচাই মুশকিল। হ্যাঁ, বালতি থেকে উঠিয়ে গোসল করছেন, ছিটে পড়ে না? উজু করছেন, উজু করছেন যদি আপনি ঘটি থেকে বা লোটা থেকে যদি গোসল করেন তো ছিটে পড়তে পারে না। তো মায়ের মুস্তামা যদি না পাকে তো না পাক মিশে যায়, না পাক হয়ে যাবে বাকিটা। সুতরাং এইসব ফতোয়া শুধু ফেকার ফতোয়া, এর কোনো দলিল নাই যে মায়ের মুস্তামা না পাক। তবে যেই পানিটা ব্যবহার করলেন এক্ষুনি ইয়েতে উজুতে গোসলে, সেটা দিয়ে আবার উজু করবেন না। ঠিক ওই রকমই যেমন যেই পাথরটা আপনি জামারাতে মারলেন, ওই পাথরটা উঠে আবার মারবেন না, কিন্তু ওই পাথরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আপনি রাস্তায় কোথাও পাথর পেলেন, ওগুলোই পাথর, মারতে অসুবিধা আছে? বা বাইরে দূরে পড়ে আছে, ওই এর মধ্যে নাই, ওই জামরা যেখানে পাথরটা পড়ে ওই জায়গার নয়, তাহলে কাছে আশপাশ থেকে উঠিয়ে মারতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। বলছেন তারপরে যে কি বললাম, দুই পা ধোয়ার বিষয়টি বললাম, আতেই তো বিখির কাতিন, তারপরে তার কাছে একটি নেকড়া নিয়ে আসলাম। নেকড়ে মানে হচ্ছে এখানে গামছা, হ্যাঁ, এই কোনো কাপড়ের। ফালাম ইউরিদা, কিন্তু তার দিকে তিনি ইচ্ছা করলেন না, আরাদা ইউরিদো থেকে, ফালাম ইউরিদা পড়বেন, আরাদা ইউরিদো, তার ইচ্ছা করলেন না, মানে আগ্রহী হলেন না গামছা নিতে, যে গামছা দিয়ে গা মুছবো এর ইচ্ছা করলেন না তিনি। এটাকে কেউ কেউ পড়েছে ফালাম ইয়ারুদ্দাহ, তো রাদ্দে আরুদ্দ মানে ফিরিয়ে দেওয়া, তিনি ফিরিয়ে দিলেন না, মানে ব্যবহার করে নিলেন, ভুল অর্থ হয়ে যাবে, উল্টো অর্থ হয়ে যাবে। এটা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামছা বা তয়েল ব্যবহার করেন নাই। ফাজালা ইয়ানফুযুল মা'আ বিয়াদিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পানি দুই হাত দিয়ে ঝেড়ে ফেলছিলেন। এই হাদিস থেকে বোঝা গেল যে গোসলে শরীর ঘষা দিতে হবে, এটা ওয়াজিব নাই। ওয়াহুয়া কাদ্দালকে ফিল উযুয়ে সুন্নাহ, উযুতে যেমন পানি দিয়ে ঘষা দেওয়া সুন্নাত বলা যেতে পারে, মুস্তাহাব বলা যেতে পারে, কিন্তু ওয়াজিব জরুরি নয় যে ঘষা দিতে হবে, পানি পৌঁছে দেওয়াই যথেষ্ট। এর আগে যে বিষয়টি বললাম সেটা ভাষ্যকার বলছেন, আন্নাহু লা ইয়াগসিলু বা লা ইয়ুগসালু আযাউল উযু লিল জানাবাতি বাদা গাসলিহা ফিল উযু। উযু যখন প্রথম করলেন, যে উযুর অঙ্গগুলি ধুয়ে নিলেন, গোসল যখন করবেন আবার কি সেই অঙ্গগুলি ধুইতে হবে পুনরায়, নাকি উযুতে ধোয়াই যথেষ্ট? বলছেন না আবার আবার কেন ধুইতে হবে, ধোয়া হয়ে গেল না, ধোয়া হয়ে গেল। লেখক বলছেন কোথায় হাদিস এসছে যে একবার উযু করলেন তারপরে আবার ওই অঙ্গগুলো ধুইলেন, এরকম কথা তো আসে নাই। সায়ের হয়েছে গোটা শরীরে, গোটা শরীর, বাকি শরীরটা, সায়ের মানে বাকিয়া, সায়ের মানে হচ্ছে বাকিয়া, তো সায়ের আরবিতে অর্থ হয় বাকি শরীরের অংশ। জি, সুতরাং ওটার মানে পুরা এইটা বুঝায় না, জামিয়া জাসাদি বুঝায় না। তো বলছেন যে লায়ুকসালু আজাউল উযু, উযুর অঙ্গগুলি ধোয়ার প্রয়োজন নেই, বাদা গাসলিহা ফিল উযু, উযুতে ধুয়ে নেওয়ার পরে, উযুতে যখন একবার ধোয়া হয়ে গেছে, ফাকাদ সাহা নবী আন্নাহু ইউজিউ গাসলাতান ওয়াহিদা আনিল উযু আনিল জানাবাতি, একবার ধুয়ে নেওয়াই উযু এবং ফরজ গোসলের পক্ষ থেকে যথেষ্ট। একবার পানি পৌঁছে গেছে, তারপরে আপনি যে গোসলের পানি ঢালছেন এগুলোতে বা উযুর অঙ্গগুলিতে যদি পানি নাও পৌঁছে, তখন মুখটুক ধুয়ে নিয়েছেন, হ্যাঁ, মাথা ধুয়ে নিয়েছেন, এখন গলা থেকে পানি ঢেলে বাকি রয়ে, এখন আবার মুখ ধুইতে হবে না, কোনো প্রয়োজন নেই, গোটা শরীর ভিজে গেছে। যেমন উযুর ক্ষেত্রে তিনবার মুস্তাহাব, তিনবার জরুরি তো নয়, গোসলের ক্ষেত্রেও ওই রকমই তিনবার করে কেউ যদি পানি শরীরে প্রবাহিত করে মুস্তাহাব, কিন্তু একবার ধুয়ে নয় যথেষ্ট। আর না গাসলাল জাসাদে মাররাতান ওয়াহিদা বা বাযহুম ইয়াজালুহু সালাসান, কেউ কেউ বলেছেন তিনবার ধুইতে হবে তবে একবার ধুয়ে নয় যথেষ্ট। হাদিসে কিন্তু একটিও প্রমাণ আছে না যে তিনবার করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বইয়েছেন শরীরে, তাই না, অল্প পানি দিয়ে একবারই বইয়েছেন। কেয়াসান আল উযু, যারা কেয়াস করেছেন উযুর উপর, তারা বলছেন উযুতে যেমন তিনবার উত্তম, তেমন এতেও গোসলেও তিনবার করে পানি প্রবাহিত করা উত্তম। ওয়ালা কিয়াস মান্নাস, দলিলে যেখানে তিনবার নেই সুতরাং এই ক্ষেত্রে কিয়াস চলবে না। ওয়া হাযা ইখতিয়ারু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এটি হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া শাইখুল ইসলামের মত রাহিমাহুল্লাহ, এবং আব্দুর রহমান নাসির সাদি যে শাইখ ইবনে উসাইমিনের ওস্তাদ, তারও মত যে গোসলের ক্ষেত্রে একবার শরীরে পানি বহিয়ে দেওয়াই যথেষ্ট, উযুর উপরে কিয়াস করে তিনবার দুইবার করবো এরকম কোনো প্রয়োজন করে না।
আন আব্দুল্লাহ বিন ওমর আন্না উমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ আয়ারকুদু আহাদুনা ওয়া হুয়া জুনুবুন ক্বাল নাম ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়ারকুদ। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ওমর বিন খাত্তাব তার পিতা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয়ারকুদু আহাদুনা, আমাদের কেউ কি ঘুমাতে পারবে? রাকাদ আয়ারকুদু মানে ঘুমিয়ে যাওয়া, শুয়ে যাওয়া। উরকুদ উরকুদ আরবির এখন বলে উরগুদ, কাফকে গোয়া করে দেয় উরগুদ উরগুদ বলে, এটা এখন এদের মাতৃভাষায় ব্যবহার হয়। আয়ারকুদু আহাদুনা ওয়া হুয়া জুনুবুন, জুনবি অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায় আমাদের কেউ কি ঘুমাতে পারবে? কালা নাম, হ্যাঁ, ইযা তাওয়াদ্দা আহাদুকুম, তোমাদের কেউ যখন উযু করে নেবে, ফালইয়ারকুদ, সে শুয়ে যাক বা ঘুমিয়ে যাক, শুয়ে যাক বা। এই শব্দটি কোরআনে কারিম ব্যবহৃত সূরা কাহফে, হ্যাঁ, ওহুম রুকুদ, হ্যাঁ, ওহুম রুকুদ, তারা শুধু শুয়েছিলেন না, আসহাবে কাফের যুবকরা ঘুমন্ত ছিলেন। ওহুম রুকুদ ওয়া তাহসাবুহুম আইকাদা, তুমি তাদেরকে দেখলে চোখ খুলে ঘুমাচ্ছিলেন, সুতরাং তাদেরকে দেখলে মনে হইতো যে জাগ্রত। ওহুম রুকুদ, অথচ তারা ছিল ঘুমন্ত। তাহলে রাকাদা মানে বোঝা গেল যে ঘুমানো, শুধু শোয়ানো নয়, লম্বা হওয়া নয়। জি, এই হাদিসে বোঝা গেল যে গোসল ফরজ থাকা অবস্থায় গোসল করার পূর্বে ঘুমিয়ে যাওয়া কি জায়েজ? জাওয়াজ ও নাওমিল জুনুবে কাবলাল গোসলে, গোসলের পূর্বে জুনবি ফরজ গোসল থাকা ব্যক্তির ঘুমিয়ে যাওয়া জায়েজ, এজা তাওয়াজা উযু করে নিলে। উযু করা ফরজ না ফরজ নয়, এটা হচ্ছে মুস্তাহাব মুয়াক্কাদ, তাকিদ বলা যেতে পারে, তাকিদ রয়েছে। আর এর বিপরীতটা হচ্ছে অপছন্দনীয়, মাকরুহ, মাকরুহ তানজিহ, তাহরিমি নয়। আন্নাল কামালা আল্লা ইয়ানাম আল জুনুব হাত্তা ইগতাসিল, আর পূর্ণতা হচ্ছে যে কোন নাপাক ব্যক্তি, গোসল ফরজ থাকা ব্যক্তি গোসল না করে যেন না ঘুমায়। গোসল করে ঘুমালে সবচেয়ে ভালো, এটা হচ্ছে পূর্ণতা। লিয়ানাল ইক্তিফা বিল ওযু এর রুখসা, কারণ ওযুর উপর যথেষ্ট করে ওযু করে শুয়ে যাওয়া, এটা হচ্ছে ছাড়, তাহলে ছাড়টা হচ্ছে হালকা, আর পূর্ণতা হচ্ছে গোসল করে নেওয়া। সুতরাং কেউ যদি সাথে সাথে গোসল করে নেয় সবচেয়ে ভালো। তবে আবার ইসলামে গুলু নিষিদ্ধ বাড়াবাড়ি। আমাদের দেশের মহিলারা মনে করে যে বিছানা থেকে উঠছে কোন রকম করে গোসলখানায় পৌঁছিতে হবে, হ্যাঁ, বৃদ্ধাঙ্গুল ভট্টর দিয়ে, পুরা পা রাখবে না জমিনে। শুনেছেন এগুলো কথা? না শোনেন নাই আগে? জি জি জি। মাশরুইয়াতুল ওযু ক্বাবলা নওমিল জুনুব, এই হাদিস দ্বারা বোঝা গেল যে শরীয়তে যদি ফরজ গোসল থাকা ব্যক্তির ঘুমাতে হয় তাহলে উযু করে না শরীয়ত সম্মত, যদি গোসল না করে তাহলে। কারাহাত ও নওমিল জুনুব বেলা গাসলিন বেলা গোসলিন ওয়ালা উযুন, গোসলও করলো না উযুও করলো না, আর কেউ যদি ঘুমিয়ে যায় তো এটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আন উম্মে সালামাত যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালাত জাআত উম্মে সুলাইমিন ইমরাতু আবি তালহাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক ফাহাল আলাল মারআতি মিন গোসলিন ইযা তালামাত ফাকাল রাসূলুল নাম ইযা হিয়া রাআতিল মা। উম্মে সালামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবি, আর এক বিবি, তার থেকে বর্ণিত, তিনি বলছেন উম্মে সুলাইম আবু তালহার স্ত্রী, আবু তালহা স্ত্রী, উম্মে সুলাইমের নাম রুমাইসা ছিল বলা হচ্ছে। তিনি আসলেন, রোমিসা নয়, আমাদের দেশের লোকের বিকৃত রোমিসা বলে, রোমিসা না রোমাইসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন, আর বললেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নাল্লাহ লা ইস্তাহি মিনাল হক, আল্লাহ ন্যায্য কথায় বা হক কথায়, ভালো কথায়, শরীয়তের কথায় লজ্জা করেন না। এটা ভূমিকা স্বরূপ, কারণ একটা একটু লজ্জার কথাই উল্লেখ করবেন যাতে মানুষ সাধারণত লজ্জা পায়, সেজন্য ভূমিকা স্বরূপ এই কথাটা বললেন। শরীয়তের বিষয় আমাকে জানতেই হবে। হাল আলাল মারআতি মিন গোসলিন, মহিলাদের কি গোসল করা আবশ্যক? ইজাহিয়া ইহতালামাত, যদি তার স্বপ্নদোষ হয়ে যায়, যেমন পুরুষরা তাদের স্বপ্নদোষ হয়, মহিলাদের স্বপ্নদোষ হইতে পারে। পুরুষ যেমন দেখছে যে কোনো মহিলা চলে আসলো বা স্ত্রীর সাথে 5000 কিলোমিটার দূর থেকে সে রাতে দেখা হয়ে গেল আর সহবাস হয়ে গেল, ওই রকম মহিলাও দেখতে পারে তার স্বামীকে অথবা অন্য কাউকে। আপনি যেমন অন্য কোনো মহিলাকে দেখতে পারেন, তো মহিলাও অন্য কোনো পুরুষকে দেখতে পারে। তবে শয়তান খেয়াল থেকে যত বেশি বেঁচে থাকবে তত বেশি এই ক্ষেত্রে নিরাপদ থাকতে পারবে। যারা দিনে কারো কথা খেয়াল করে রাতে সেটাই সাধারণত ভেসে উঠে স্বপ্নে, এরকম ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, নাম, হ্যাঁ, গোসল করতে হবে, যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল করতে হবে, কিন্তু কখন? ইযাহিয়া রাআতিল মা, যদি সেই মহিলা বীর্য দেখতে পায়। বীর্য কেমন করে দেখবে? বীর্য দেখতেই হবে না কাপড় ভিজা থাকলে চলবে? কাপড় ভিজা থাকলে বীর্য দেখা হইল,
ভিজা আছে তার মানে বেরিয়েছে। তো যদি বীর্য নির্গত হয়েছে এর প্রমাণ যদি পেয়ে যায় কিছু, হ্যাঁ, তাহলে গোসল করতে হবে। যেমন পুরুষদেরকেও স্বপ্ন দোষ মানে যদি বীর্যপাত হয় তাহলে গোসল, কিন্তু একজন পুরুষ যদি দেখে যে একটা মহিলার সাথে স্বপ্নে বা আমার স্ত্রীর সাথে স্বপ্নে রাতে পুরো সহবাস হলো কিন্তু পরে দেখছে যে বীর্যপাত হয়নি, গোসল করতে হবে না? গোসল করতে হবে না। যেমন পুরুষের করতে হবে না যতক্ষণ পর্যন্ত পানি না দেখা গেছে, বীর্য না দেখে, তো ওই রকমই হচ্ছে মহিলাদের ক্ষেত্রেও। এই হচ্ছে হাদিস। এই হাদিস থেকে বোঝা গেল যে মহিলাদের স্বপ্নদোষ হয়। মহিলাদের কি হয়? পুরুষদের যেমন স্বপ্নদোষ হয় পুরুষরা বুঝে, মহিলাদের স্বপ্নদোষ হয়, হইতে পারে, কম হইতে পারে পুরুষদের তুলনায় কিন্তু হয়। তারপরে আন্নাল মারআতা আলাইহাল গুসল হিনা তাহতালে, মহিলার যদি স্বপ্নদোষ হয় আর বীর্যপাত হয় দেখে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? এজা আনজালাত ওয়ারাআতিল মাহ, যদি দেখা যায় বীর্যপাত হয়েছে পানির লক্ষণ দেখতে পায় তাহলে গোসল করবে। আন্নাল মারাতুনজিলু কামা ইয়ানজিলু রাজুল, পুরুষদের যেমন বললাম ওইটা, এখান থেকে বোঝা গেল যে পুরুষের যেমন বীর্য রয়েছে মহিলাদেরও বীর্য রয়েছে, আর এই বীর্যের কারণেই ছেলেমেয়েরা কখনো বাপের মতো দেখতে হয় কখনো মায়ের মতো হয়, যারটা প্রাধান্য পায় বা যারটার পরিমাণ বেশি হয়, এইরকম কথা হাদিসে রয়েছে, দুটি শব্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাশীল, আল্লাহ লজ্জাশীল, ইন্নাল্লাহ হাইয়্যুন, অন্য হাদিসে রয়েছে। আর এখানে আল্লাহ সত্য কথা হক কথাতে লজ্জা করেন না, তাহলে বোঝা গেল যে হক কথা না হইলে লজ্জা করেন, আল্লাহ খারাপ কথাতে লজ্জা পান। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়া শব্দটি বা হায়া গুণটি রয়েছে। জি, ইসবাত ও সিফাতিল হায়া লিল্লাহি আযা ওয়াজাল, কিন্তু আল্লাহর হায়া আল্লাহর মতো, আল্লাহর লজ্জা আল্লাহর মতো, মানুষের সৃষ্টির মতো নয়। যেমন আমাদের লজ্জা পেরে একেবারে কি হয়ে যায়, জড়সড় হয়ে যায়, আর মানে কি যে করবে আর ভেঙে পড়ে বা কিছু, ওই রকম না, এই সব তুলনা চলবে না। জি, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ আর মতো কোনো কিছু নেই। হায়া লজ্জা জ্ঞান অর্জনের ক্ষেত্রে নয়, এলম হাসিল করবে না, লজ্জা আমি কথাটা বললাম না শিখলাম না, না এটা নয়। লজ্জা করতে অনেক মনে করে যে একে জিজ্ঞেস করে কাছে ছোট হয়ে যাবো রে, বিশেষ করে কলিক টলিক যদি হয় তো এই রোগটা, তখন এই রোগ, হ্যাঁ, লজ্জা কি বলবে, হয়তো লোকে জেনে নেবে যে আমি ওর চাইতে কম বুঝি, ওর চাইতে কম জানি, এই লজ্জার কারণে এলম থেকে মারুম থাকলো না। এলমের ক্ষেত্রে কোনো লজ্জা নেই, এলম শেখার ক্ষেত্রে লজ্জা নেই। আরে এই বয়সে দাড়ি সাদা হয়ে গেছে আর বলবো মশলাটা বুঝলাম না, হ্যাঁ লজ্জা পাবো এইসব যুবকদের সামনে, না কখনো না। فقد قال المؤلف رحمه الله تعالى عن عائشة رضي الله عنها قالت كنت أغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وفي لفظ مسلم لقد كنت أفركه من ثوب رسول الله صلى الله عليه وسلم فركا فيصلي فيه মহান আল্লাহর সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের দর্সের বিষয়বস্তু হচ্ছে জানাবাতের দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে কয়েকটি হাদিসের ব্যাখ্যা হয়েছে আর বাকি তিনটি হাদিস আছে। জানাবাত মানে গোসল যে ফরজ হয় সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে, এ সম্পর্কীয় মাসাইল, সেটা গোসল হোক অথবা যে বীর্য নির্গত হয় সে বীর্যের বিধান হোক, তো এ হাদিসে বীর্যের বিধান এসেছে যে বীর্য যদি কাপড়ে লেগে যায় তো আপনি কি রকম কাজ করবেন, কিভাবে বীর্যকে আপনি সরাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় থেকে জানাবাত ধুয়ে দিতাম, মানে বীর্য কি করতাম, ধুয়ে দিতাম, বীর্য ধুয়ে দিতাম। এখানে জানাবাত মানে যেই পানি নির্গত হলে মানুষের উপর গোসল ফরজ হয় জানাবাতের, মানে বীর্য শুক্র সম্পর্কে বলা হয়েছে, শুক্র বিন্দু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে আমি বীর্য ধুয়ে দিতাম, ফায়াখরুজ ইলা সলাত, অতঃপর তিনি সলাতের উদ্দেশ্যে বেরিয়ে যেতেন, ওয়াইন্না বুক আল মাই ফি সাওবিহি, তখন পানির দাগ তার কাপড়েই থাকত, তার মানে ধোয়ার পরে শুকানো এইরকম কিছু করতাম না, ধুয়ে দিলাম সাথে সাথে হাঁটলেন মসজিদে নামাজ পড়ার জন্য। অফিল আফজা মুসলিম, আর সহিহ মুসলিমের বাক্যে রয়েছে লাকাদ কুনতু আফরুকুহু মিন সাওবি রাসূলিল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে খচিয়ে দিতাম, খচানো, এটাকে ঘষা দাও, এটাকে আর কোন ভাষা, রগড়ে দেওয়া, ঘষে দেওয়া, খটি, হ্যাঁ ওই জন্য বললাম, কি বলেছেন আমি বললাম বীর্য এত গাঢ় হইতো, বিশেষ করে যারা খেজুর খায়, খেজুর অত্যন্ত শক্তিশালী এই ক্ষেত্রে, তো বীর্য খুব গাঢ় হইতো, আর যে যত বেশি শারীরিক দিকে দুর্বল হয় তার বীর্য তত বেশি পাতলা হয়ে যায়, তরল হয়ে যায়। তো আজকাল আমরা এত দুর্বল যে আমাদের অধিকাংশ মানুষের বীর্যের অবস্থা কিরকম, একবারে পেশাবের সাথে বা মাজির সাথে বীর্যের সামান্য হয়তো পার্থক্য, অনেক সময় মাজি আর বীর্যে মানিতে পার্থক্য করতে পারে না, কিন্তু বীর্য খুব গাঢ় হইতো, যার ফলে কাপড়ে লেগে গিয়ে শুকিয়ে গেলে সেটা যেমন কাঁচপোটা শুকিয়ে গেলে একবারে দাগ হয়ে গাঢ় হয়ে বসে থাকে, জমাট বাঁধা, ওই রকম জমাট বাঁধা অবস্থায় থাকতো। তো জমাট বাঁধা অবস্থায় থাকলে সেটাকে ঘষিয়ে দেওয়া, খচিয়ে দেওয়া, খটিয়ে 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 উঠিয়ে দেওয়া, এটা যাই। তো এই কাজটি করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফারকান মানে সুন্দর করে আমি খটিয়ে দিতাম বা খচিয়ে দিতাম, ঘষে দিতাম, ফায়ুসাল্লিফি, আর তারপরে তাতেই তিনি সলাত আদায় করতেন, নামাজ পড়তেন, আর ধুইতেন না, আর ধুইতেন না। হাদিস তাহলে দুই রকম আসলো, এক হাদিস কি আসলো যে আমি ধুয়ে দিতাম, ধুয়ে যখন দিতাম শুকানোর কোনো অপেক্ষা ছিল না, ধুয়ে দিলাম সাথে সাথে চলে গেলেন নামাজ পড়ার জন্য। আর কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় থেকে কি করতেন, হ্যাঁ খচিয়ে দিতেন, খটিয়ে দিতেন, যেটাই বলেন ঘষা দিয়ে, আর তারপরে আর না ধুয়ে নামাজ পড়তে চলে যেতেন। দাগটা বা জমাট বেঁধেছিল ওইটা উঠে গেল, উঠে গেল, কিন্তু দাগ তো আর উঠবে না, যে আসল দাগটা কাপড়ে থাকে ওটা থাকতোই, ওটা থাকতো, দাগ থাকতো, লক্ষণ থাকতো যে এখানে কিছু লেগেছিল থাকতো, তারপরে নামাজ পড়তে চলে যেতেন। এইভাবে কি খটিয়ে দিলে বা ঘষে দিলে পাক পবিত্র হয়ে যায়? যদি না পাক হয় জিনিসটা, তো শুধু খটিয়ে দিলে কি না ইয়ে হয়ে যাবে, পাক হয়ে যাবে? গাঢ় হয়ে জমাট বাঁধা যদি রক্ত লেগে থাকে আপনার কাপড়ে, রক্ত জমাট বাঁধা রক্ত লেগে থাকে, আর রক্তটাকে ঘষা দিলেন, রক্ত উঠে গেল, তো কি পাক হয়ে যাবে? পাক হবে না, কারণ রক্ত না পাক, রক্ত না পাক, পাক হবে না। তো এই হাদিস হচ্ছে মজবুত দলিল যে বীর্য নুতফা পাক না পাক নয়, পবিত্র সেটা অপবিত্র নয়। জি, হাদিস সহি। আর নবী করিম সাল্লামের বীর্যর ক্ষেত্রে দুই রকমের আমল ছিল, কখনো কখনো ধুয়ে দিতেন আর কখনো কখনো শুধু ঘষা দিয়ে বা খচা দিয়েই উঠিয়ে দিতেন দাগ উপরে যেটা জমে থাকতো, আর তারপরে নবী করিম সাল তাতেই নামাজ পড়তেন। এখন এই বীর্যের পাক না পাক হওয়া সম্পর্কে ইখতিলাফ রয়েছে। হানাফি এবং মালিকি এই দুই মাযহাবের লোকেরা বীর্যকে তারা নাপাক বলে থাকে। ভাষ্যকার বলছেন ফাযাহাবাতিল হানফিয়াতুল মালিকি ইলা নাজাসাতি, নাপাক বলেছে তারা। তাদের দলিল ধুয়ার হাদিস, হ্যাঁ প্রথম যে লাকাদ কুনতু আগসিরুল জানাবাতা, যে ধুইতেন মা আয়েশা, এই ধুয়ার হাদিসটা শুধু নিয়েছে এবং ধুয়েছেন তার মানে নাপাক ধরে নিয়েছে তারা। আর ইমাম শাফেঈ, আহমদ ও আহলুল হাদিস, আহলুল হাদিস মানে দুটোই, মুহাদ্দিসিনে কেরাম এবং আহলুল হাদিস মানে যারা হাদিসের অনুসারী, তারাও আহলুল হাদিস। এই ভাষায় এক শ্রেণীর নতুন কিছু লোকেরা পয়দা হয়েছে যারা বলছে আহলুল হাদিস মানে শুধু মুহাদ্দিসিন, কথাটি ভুল, এবং বিভিন্ন কিতাবাতি গভীরভাবে পড়াশোনা এরা করে না, অল্পই কিছু হয়তো পড়াশোনা এদের, যার ফলে এ ধরনের কথা বলেছে। আহলুল হাদিস মানে দুটোই হয়, আহলুল হাদিসের ইতলাক বা প্রয়োগটি দুই ক্ষেত্রে হয়ে থাকে। আহলুল হাদিস মুহাদ্দিসিনকে বলা হয় যারা হাদিসই পেশা, যাদের হাদিসের খেদমত করা যাদের পেশা, অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম, তারা প্রথম নম্বরে। আর যারা কোনো একটি মজহাব ভিত্তিক না চললে হাদিসকে অনুসরণ করে তারাও তাতে সামিল,
এবং যুগ যুগ ধরে চলে আসছে। এমন নাই যে এই নামটি নতুন ব্যবহার করা শুরু করেছে হয়তো 100 বছর থেকে, সেই জন্য এদের কোনো অস্তিত্ব ছিল না। সাহাবাই কেরামদের যুগে তো কোনো মাযহাব ছিল না, তাবেইনদের যুগে মাযহাব ছিল না, তাবেইনের যুগে মাযহাব ছিল না। তারপরে প্রত্যেক ইমামের ভক্ত ছাত্র পয়দা হইলেও তারা তাকলিদকে জরুরি মনে করতেন না চতুর্থ শতাব্দী পর্যন্ত, যেমন শাহাবুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেছেন হুজ্জাতুল্লাহ। ছাত্র ছিল এবং যে যার ছাত্র তার ভক্ত ছিল, আবু হানিফার ছাত্র আবু হানিফার ভক্ত, শাফির ছাত্র শাফির ভক্ত, মালিকের ছাত্র মালিকের ভক্ত, আর ভক্ত স্বাভাবিক হবে। যারা যার কাছে লেখা পড়ে তার থেকে একটা প্রভাবিত থাকবে, তাদের একটা প্রভাব তাসির একটা থাকবেই। এবং তাদের দলিল যেহেতু ইমাম সাহেবের ওস্তাদের দলিলগুলো তার সুন্দর করে যারা জেনেছে শুনেছে, সুতরাং দলিলগুলো তারা পেশ করতে সুন্দর করে পারবে, এটা ছিল। কিন্তু অন্ধ অনুসরণ তাকলিদ তৃতীয় মানে 300 বছর পর্যন্ত ছিল না, চতুর্থ শতাব্দীতে। চতুর্থ শতাব্দী বলতে 300 থেকে 400 বছর মধ্যে, এটা হচ্ছে শতাব্দী, তাই না? 300 হিজরি থেকে 400 হিজরি পর্যন্ত এই সময়টাতে তাকলিদ শখসি মানে কোন একটা ইমামের, এই চার ইমামের মধ্যে এক ইমামের অন্ধ অনুসরণ করে মজহাব ফলো করতে হবে, হানফি হইতে হবে অথবা শাফি হইতে হবে অথবা মালিকি হইতে হবে অথবা হাম্বলি হইতে হবে, এই বিদাতটা শুরু হয়। তার আগে পর্যন্ত শুরু হয় জি, এটা কখন বিদাত ভালো করে শুনে রাখেন, যখন বলবেন যে মাস্ট একটা মজহাব ধরতে হবে এটা বিদাত, আর মজহাবের আপনি খেদমত করবেন এটা হচ্ছে বিদাত, মজহাবের গোড়ামি করবেন এটা বিদাত, হ্যাঁ মজহাবের পক্ষ নেবেন আপনি সেটা সেটাকে সমর্থন করার জন্য এবং সেটাকে সহি করার জন্য আপ্রাণ চেষ্টা করে শুধু দলিল খোঁজাখুঁজি করবেন, এটা হচ্ছে বিদাত, যার নাম আরবি ভাষায় একটি শব্দে আর তাসুব আল মজহাবি, মজহাবি তাসুব, মজহাবি গোড়ামি, মজহাবি পক্ষপাতিত্ব, এটি হচ্ছে বিদাত। এরকম একটা খুব সুন্দর 500 পৃষ্ঠার 500-600 পৃষ্ঠার কিতাব আছে শামদেশের একজন আলেমের লিখা, বিদাতুত তাসুবুল মজহাবি, বিদাতুত তাসুবুল মজহাবি, সেই বইটা অত্যন্ত সুন্দর, মজহাবের গোড়ামির কুফলগুলি ওই কিতাবিতে উল্লেখ করা হয়েছে। তো এখন দেখা যাক, তো দুই দল হইল তাহলে, হ্যাঁ এই দলের সাথে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া মুহাক্কিক, যিনি চার মাযহাব পড়াশোনা করার পরে তিনি সহিটাকে চয়ন করেছেন, অথচ বংশগত ভাবে তিনি হাম্বলি মাযহাবের লোক ছিলেন। এইরকম ওয়াগাইরু মিনাল মুহাক্কিকিন, আরো বহু গবেষকরা কি বলেছেন তারা, ইলা তাহারাতিহি, এ দিয়ে গিয়েছেন তার এই যে মানে পবিত্র এই মতের দিয়ে গেছেন, মুস্তাদিল্লিনা বি আদিল্লা কাসীরা, বহু দলিল তারা পেশ করেছেন, মিনহা তার মধ্যে মায়াতি, একটি দলিল এই যে এখানে সহি মুসলিমের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি করতেন, হ্যাঁ জি খচিয়ে দিতেন, ঘষা দিয়ে উঠিয়ে দিতেন। আরো রয়েছে যে তিনি করতেন কি, শুকিয়ে যখন যেত, এজা কানা ইয়াবেসান, শুকনো যখন থাকতো তখন বেজুফরিহা, নখ দিয়ে এইভাবে নখ দিয়ে উঠিয়ে ফটিয়ে দাও, নখ দিয়ে উঠিয়ে দাও জি জি, এ উঠিয়ে দিতেন। এক হাদিসের দলিল এটি, বুঝছেন। দুই নম্বর দলিল হচ্ছে যুক্তি কোরআন সুন্নার আলোকে, সেটা হচ্ছে আন্নাল মানিয়া হুয়া আসলুল ইনসানি ও মাদেনুহু, বীর্য হচ্ছে মানব সৃষ্টির মূল, প্রত্যেক মানুষ আদম হাওয়া আর ঈসা আলাইহিস সালাম এই তিন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষ পয়দা হয়েছে মানি থেকে, শুক্রবিন্দু থেকে, ঠিক আছে। ফালা ইয়ামবাগি আন ইয়াকুনা আসলুহু নাজাসান, সুতরাং এটা সমীচীন নয়, হতেই পারে না যে মানব জাতিকে আল্লাহ বলছেন সম্মানিত করেছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর এই সম্মানিত জাতিকে আল্লাহ নাপাক পানি থেকে পয়দা করেছেন, আমাদের বক্তাদের কথা, এটা জাহিলদের কথা, মানুষকে আল্লাহ নাপাক পানি দিয়ে পয়দা করেছেন, জেহালতের কথা, ভুল কথা, কি বলবেন, ঘৃণিত পানি, আমি মাই মেহিন আল্লাহ বলেছেন, মাই নাজাস বলতে পারলেন না, যদি নাপাকি হইতো তো আল্লাহ এত পেরেশানি তো উম্মতকে ইখতিলাফে কেন রাখবেন, হ্যাঁ কোরআনে আল্লাহ বলে দিতেন সোজা, তুমি মাই নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস বলতে পেরেছেন, আই আমি মাইন মাহিনের জায়গায় নাজাস বললি তো কাজ হইতো, তাই না, আল্লাহ তোমার মাহিন বলেছেন, মাহিন মানে হচ্ছে যেটাকে ঘৃণা করে, হ্যাঁ তুচ্ছ পানি যে, হ্যাঁ তো এই এই জন্য মানি হচ্ছে কেমন, পোটার মতো কাশের মতো,
যার কাজ ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ হয়তো কোন রকম করে এদিক ভিতরে চলে গেলে অসুবিধা নেই, কিন্তু যদি চলে আসে মুখের ভিতরে আর রাখতে পারবেন না, গিলতে পারবেন না, হ্যাঁ গিলতে পারবেন না, ফেলতে বাধ্য, কোথায় যে ফেলবো। তারপরে আপনার কাপড়েও যদি কখনো ধরেন ওই কাপড়টা আবার ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না ধুবে রুচি হচ্ছে না, অরুচিকর জিনিস, ওই রকমই মানে হচ্ছে একেবারে কাসপটার মতো। তারপরে হইতেই পারেন না বলছেন নাপাক দিয়ে মানুষকে আল্লাহ তৈরি করুন, আল্লাহ কাররামাহু তাহার, অথচ আল্লাহ পাক সম্মানিত করেছেন আদমকে, আদম সন্তানকে। তিন নম্বর দলিল, লাম ইয়ামুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিগাসলিহি ওয়া তাহারুজ মিনহু কাল বাউল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাব থেকে কত সতর্ক করেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা পেশাব থেকে সাবধান, ফাইন আম্মাত আযাবিল কবরে মিনহু, অধিকাংশ কবর আযাব আযাব যে পেশাবের কারণে হয়, এ কথা নবী বলেছেন। কিন্তু একটিও তো হাদিস বলেনি যে সাবধান তোমরা মানি থেকে, যেমন পেশাব বেরোয় বীর্যও বেরোয়, কোন হাদিসে কেন বললেন সাবধান তোমরা মানি থেকে, কারণ এটা হচ্ছে তোমাদের নাপাকির কারণ, যাতে তোমাদের ইবাদতবন্দি কবুল হবে না, এটা তো বলেন নাই। জি, তো ধোয়ার হাদিস যে হানাফিরা আর মালিকিরা পেশ করেছে, ওর জবাব কি বলছে যে কোনো কিছু ধোয়া মানে নাপাক না, কোনো কিছু ধুয়ে ফেলা মানে নাপাক না, কাদামাটি লেগে থাকলে ধুই না আমরা, রুমাল, রুমালটা আমার দেশে তো কাপড়ের রুমাল আমরা সারা জিন্দগি ব্যবহার করেছি, এখনো ব্যবহার করি আমি, মানে এর মতো ভালো জিনিস কিছু নাই। এই টিস্যু আজকাল কিছু টিস্যু বাবু হয়েছে, এই সৌদি আরবে এসে টিস্যু শিখেছেন, আর এতে এত গর্দা থাকে যে অ্যালার্জি বাড়ায়, তো এতে অ্যালার্জি হবে না আপনার। এতে ধরেন কাসপটা লেগেছে, আমি নিজে তাড়াতাড়ি ধুইব, আবার ওইটাকে ব্যবহার করবো না, হইতেই পারে না, এটা রুচির খেলাফ, তাই কিনা, কাসপটা আমি ধুইব, ওই রকম বীর্য লেগেছে কাপড়ে ধুইতে হবে। তো নবী সাল্লামের কাপড় থেকে কখনো কখনো ধুয়েছেন বলছেন বেআনাল গাসলা লা ইয়াদুল্লু আলা নাজাসা, ধুয়েছেন এটা নাপাকি প্রমাণ করে না, কামা আন্না গাসলাল মুখাতি ওয়া নাহু, যেমন কাসপটা ধোয়াটা প্রমাণ করে না যে কাসপটা নাপাক, কোন ফাকি বলেনি, আবু হানিফা শাফি মালিক আহমদ কেউ বলেনি, হানফিরাও বলে না যে কাসপটা নাপাক। একটা হচ্ছে তাহারাত, একটা হচ্ছে নাজাফা, তাহারাত পবিত্রতা, পবিত্রতা অর্জন করতে হবে নাপাক বস্তু থেকে, ঠিক না, আর নাজাফা হচ্ছে পরিচ্ছন্নতা, পরিচ্ছন্নতা যেমন নাপাক বস্তু থেকে করতে হয় তেমনি ঘৃণিত বস্তু থেকে করতে হয়, মুস্তাকজারাত যেগুলোকে মানুষের রুচিকর মনে করে না, যাতে মানুষের ঘৃণা হয় রুচি হয় না, সেগুলো থেকেও কি করে পরিচ্ছন্নতা লাভ করে মানুষ। সেই জন্য কখনো কখনো ধুয়েছেন, কখনো কখনো কি করেছেন, যেটা যথেষ্ট সেটাই করেছেন, যথেষ্ট হচ্ছে যে একটা জিনিস ঘৃণিত, কাসপটা লেগে থাকলে যদি আটা হয়ে থাকে রক্ত বা তখন ওটাকে না ধুয়ে হয়তো উঠিয়ে ফেলে দিলাম আর দাগ নেই চলল। এই হাদিস থেকে বোঝা গেল তাহারাতুল মানি, এই হাদিস থেকে বোঝা গেল যে মানি পাক। ভাষ্যকার বলছেন ওয়া আদাম ওযু গাসলিহি মিনাল বাদান, শরীরে লাগলে ধোয়া জরুরি নয়, শরীর থেকেও খটিয়ে ফেলে দিতে পারেন আর কাপড় থেকেও ফেলে দিতে পারেন। ইস্তেহবাবু ইজালাতি আনি সবি ওয়াল বাদানি, দূর করতে হবে, কাপড়ে যদি থাকে অথবা দেহে থাকে তো দূর করতে হবে, যদি কাঁচা হয়ে থাকে তাহলে ধুয়ে ফেলবেন, আর শুকিয়ে গিয়ে থাকে ইউফরাকু ইয়াবেসান, শুকিয়ে গিয়ে থাকে তাহলে ঘষা দিলে অথবা খোটা দিয়ে উঠিয়ে দেওয়া যায়, জি জি খটিয়ে উঠিয়ে দেওয়া যায়। এই ছিল হাদিস এবং হাদিসের মাসাইল। তারপরের হাদিস হচ্ছে সহবাস সম্পর্কে, আর সহবাসে বীর্যপাত হোক আর না হোক সহবাস হইলেই গোসল ফরজ হয়। এই বিষয়ে আবু রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইযা জালাসা বাইনা শুআবিহাল আরবা, অন্য হাদিসে রয়েছে ইযা জালাসা আহাদুকুম, তোমাদের কেউ যখন বসবে চারটি অঙ্গের মাঝে, চারটি অঙ্গের, চারটি অঙ্গ বলে বলতে দুই হাত আর দুই পাকে বোঝানো হয়েছে, ইঙ্গিত করা হয়েছে স্বামী স্ত্রী সহবাস করবে এত ক্লিয়ার ভাষা না বলে চারটি অঙ্গের ওপর বসবে, ইঙ্গিতের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সুম্মা জাহাদাহা, অতঃপর তাতে প্রচেষ্টা চালাবে বা কষ্ট করবে, কারণ সহবাসের সময় কি হয় প্রচেষ্টা চালাতে হয়, এটা হবে, অর্থাৎ এটা এটার মানে এই নয় যে ওতে কষ্ট হইতে হবে বা চেষ্টা হইতে হবে এরকম কিছু না, এটার এটার অর্থ কি, এটার অর্থ এটাতে ইঙ্গিত করা হয়েছে যে পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গের ভিতরে যেন প্রবেশ করে যায় অগ্রভাগ, যতটা খাতনা করা হয় এতটা কমপক্ষে, যতটা খাতনা করা হয় এতটা, এতে
এটা হচ্ছে জাহাদার অর্থ। ওয়াজাব আল গোসল, তাহলে তাতে গোসল ফরজ হয়ে যাবে। তাহলে পুরুষ লিঙ্গ পুরো যদি প্রবেশ নাও করে, শুধু যদি অগ্রভাগ প্রবেশ করে, তাতেই গোসল ফরজ হয়ে যাবে, মাসলা মনে রাখবেন। প্রবেশ যদি না করেন, শুধু স্পর্শ, দুই দিক থেকে স্পর্শ হয়েছে, হ্যাঁ, একটি অঙ্গ আর একটি অঙ্গে পৌঁছেছে, এরকম ভাবে শুধু লেগেছে, গোসল ফরজ হবে না, গোসল ফরজ হবে না। গোসল ফরজ হবে না। এই হাদিস থেকে বোঝা গেল যে ওজুবুল গোসলে মিন ইলাজি যাকারি ফিল ফরজ, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গে প্রবেশ করলে গোসল ফরজ হয়ে যায়, ওয়াইন লাম ইয়াহসুল ইনজাল, যদিও বীর্যপাত না হয়। আর একটি হাদিস রয়েছে, যেটা হাদিস বাহ্যিকের বিরোধী হাদিস, সেটা হচ্ছে আল মা ও মিনাল মা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, পানির প্রয়োজন রয়েছে পানি নির্গত হলে। এই হাদিসকে যদি ব্যাপকতা দিয়ে দেওয়া যায়, মানে ব্যাপক অর্থ নেন, তার মানে পানির প্রয়োজন রয়েছে মানে গোসলের জন্য পানির প্রয়োজন রয়েছে, পানি বের হলে মানে বীর্য বের হলে। তো তাহলে স্বপ্নদোষের ক্ষেত্রে একটা ক্ষেত্র, স্বপ্নদোষে যদি সহবাসও হল কিন্তু বীর্যপাত না হয়, তাহলে পানির প্রয়োজন নেই, গোসলের প্রয়োজন নেই। এই হাদিসটি স্বপ্নদোষের ক্ষেত্রে প্রয়োজন, আর সহবাসের ক্ষেত্রে যদি বলা হয় তো এই হাদিস মনসুখ। অনেক সাহাবাই কেরাম বলেছেন যে এই হাদিসটা প্রথমে ছিল, প্রথমে সহবাস করলে যদি, এই ইসলামে এরকম ছিল যে সহবাস করলো বীর্যপাত হলো না, তাহলে গোসল ফরজ ছিল না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা জালাসার হাদিসটি বললেন যে যদিও ইনজাল না হয়, বীর্যপাত না হয়, তবু গোসল ফরজ হবে। তো এই ক্ষেত্রে তখন বলবো যে আলমা ও মিনাল মায়ের হাদিসটি হচ্ছে মানসুখ। তাই বলছেন ভাষ্যকার, ওয়া কোন হাজাল হাদিস নাসিখান লি হাদিসে আবি সাইদ, আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস রয়েছে, সেই হাদিসকে রহিতকারী নাসিখ হবে, সেই হাদিসটি হচ্ছে যেটি মানসুখ, মানসুখ মানে যেটা রহিতকৃত, আর নাসিখ যেটা রহিতকারী, যে হাদিসটা রহিত করছে। আলমাও মিনাল মা, আলমাও মানে পানির প্রয়োজন রয়েছে, পানি ব্যবহার করা আবশ্যক, হ্যাঁ, মিনাল মা মানে মিন খুরুজিল মা, পানি বেরোলে, পানি বেরোলে, আল মাফহুম মিনহু বিতারিকিল হাসর, এর দ্বারা কি বোঝা গেল, আন্নাহু লা গোসলা ইল্লা মিন ইনজালিল মানি, গোসল ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বীর্যপাত না হচ্ছে। কথা যদি সহবাসের ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য, প্রযোজ্য নয়, তখন কি বলবো, এই হাদিস মানসুখ, রহিত। আবু জাফর মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, আল্লাহু আকবার, আবু জাফর কুনিয়াত মোহাম্মদ বিন আলী বিন হুসাইন বিন আলী বিন আবি তালিব, তাহলে আলী বিন আবি তালিব সাহাবীর ছেলে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার ছেলের নাম আলী জাইনুল আবেদিন, এই আলী জাইনুল আবেদিনের ছেলে মোহাম্মদ। তাবাতাবি বর্ণনা করছেন যে আন্নাহু কানা হুয়া ওয়া আবু হিন্দ জাবির, তিনি ছিলেন এবং তার বাপ জাবির রাদিয়াল্লাহু তাআলার কাছে, তাহলে তাবি হয়ে যাচ্ছেন, হয়তো ছোট ছিলেন তখন, তিনিও ছিলেন জাবিরের কাছে, আর আলী বিন হুসাইন জাইনুল আবেদিন উনিও ছিলেন, বাপ বেটা দুজনে ছিলেন কার কাছে, জাবির রাদিয়াল্লাহু প্রখ্যাত সাহাবীর কাছে। ওয়াইন্দাহু কওমুন, তার কাছে একদল লোক বসেছিল, ফাসালুহু আনিল গোসলি, ওই লোকেরা তাকে জিজ্ঞেস করলো গোসল সম্পর্কে, ফাকালা, তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া ফিকা সাউন, তোমার গোসলের জন্য এক সা পানি যথেষ্ট, মানে আড়াই থেকে তিন কেজি, তিন লিটার বলতে পারেন, তিন লিটার পানি যথেষ্ট। ফাকাল রাজুলুন, ওই দলের এক লোক বলে উঠল, মা এক ফিনি, আমার জন্য যথেষ্ট না। ফাকালা জাবের, জাবের বললেন, কানা এক ফি মান হুয়া আও ফরমিন ক্যা সারান আও খাইরাম মিন ক্যা ইউরিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের রেগে বললেন, তোমার জন্য যথেষ্ট হবে না, যথেষ্ট হয়তো ওই ব্যক্তির জন্য, মান হুয়া আও ফরমিন ক্যা সার, যার চুল তোমার চাইতে অনেক বেশি ছিল, ওয়া খাইরুম মিন ক্যা, এবং যিনি তোমার চাইতে অনেক শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তার জন্য যথেষ্ট হইতো। উদ্দেশ্য
কাকে করলেন? যার চুল বেশি, চুল ঘন ছিল আর বড় চুল ছিল, হ্যাঁ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওফার, ওয়াফের থেকে, ওয়াফের মানে পূর্ণ, আওফার ইসম তাজিল ছিল, এই জন্য বললাম যে অধিক বেশি চুল, বেশি চুল ছিল এবং তিনি সবচেয়ে শ্রেষ্ঠ। উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা যে তার জন্য একসা যথেষ্ট হয়েছে, তোমার জন্য যথেষ্ট হবে না, মানে সুম্মা আম্মানা ফি সাবিন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সায়ে গোসল করে একই কাপড়ে আমাদের ইমামতি করেছেন। শুনে রাখো, এক সায়ে তিন তিন লিটার পানিতে গোসল করেছেন আর একটা কাপড় গোটা শরীরে একটা কাপড়ে তিনি কি করেছেন, আমাদের ইমামত করেছেন একটা কাপড়ে। তাহলে টুপিটা যখন আজকাল উঠিয়ে দিচ্ছে আমাদের সেই বিদাতি ভাইরা, তার মানে ওই কাপড়টা মনে হয় মাথা থেকে ছিল, হ্যাঁ, মাথা থেকে একবারে, মাথা থেকে একবারে হাঁটু ঢাকা নাকি এরকম ছিল, নিশ্চয় মাথায় ছিল না। তাহলে তাহলে কেমন কাপড় ছিল? আজকালকার জুব্বার মতো কাপড় ছিল, জুব্বা না একটু উন্নত হয়েছে সাজসুজ করে, কিন্তু জুব্বার মতোই ছিল। জুব্বা যদি থাকে আর মোটামুটি একটু যদি কাপড় খুব পাতলা না হয়, আলজ্জাস্থান নজরে না আসে বাইরে থেকে যথেষ্ট, হ্যাঁ, বিশেষ করে রঙিন গুলো তো কোনো অসুবিধা নেই, আর সাদা হলে যদি মোটা কাপড় হয় তাহলে অসুবিধা নেই, ভিজে গেলে অসুবিধা, সাদা কাপড়ে আবার সমস্যা। কিন্তু সাদা লুঙ্গি যারা পরে আর বেহায় হায় গোসল করে, জি জি জি, হিন্দু নিজের মুসলিমদের খবর দেন, এক কাপড়ে রাসূলুল্লাহ ইমামত করেছেন। তাহলে এই হাদিস থেকে একটা মাসলা ভাষ্যকার উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় নামাজ পড়িয়েছেন যে মাথায় কিছু থাকতো না, না টুপি থাকতো না পাগড়ি থাকতো, একটা কাপড়, টুপি থাকতো তাহলে দুই কাপড় হয়ে গেল, ঠিক না? নবী সাল্লাম নামাজ পড়িয়েছেন, ভিতরে শেরওয়াল পায়জামা থাকেন, লুঙ্গি থাকেন, একটা কাপড়ই নামাজ পড়িয়েছেন, জি একটা কাপড় নামাজ পড়িয়েছেন। ওয়াফিল হাফজিন আর একটি বাক্য রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফরিগুল মা আলা রাসিহি সালাসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় গোসলের সময় তিনবার করে পানি বহিয়ে দিতেন। আফরাগা ইউফরিগু মানে ঢেলে দেওয়া বা বহিয়ে দেওয়া, সাব্বা, তিনবার করে পানি ঢালতেন। তাহলে অল্প অল্প করে তিনবার পানি দিতেন আর দিয়ে গোটা শরীরে পানি পৌঁছে দিতেন, এইভাবে তিনি গোসল করতেন। তিন লিটার পানি তিনবার করে মাথায় দিলেন, হয়ে গেল গোসল। জি হ্যাঁ, একবার কোন সময় চেষ্টা করে দেখি, জি হ্যাঁ, তা বলতে পারেন যে জীবনে একবার করেছিলাম। কালাল মুসান্নেফ লেখক বলছেন, আর রাজুল আল্লাজি কালা মা ইয়াকফিনি, যে ব্যক্তি বলেছিলেন আমার জন্য যথেষ্ট না, সেটা ছিল হুয়াল হাসান বিন মোহাম্মদ বিন আলী বিন আবি তালিব। এখানে তো রয়েছে বর্ণনাকারী মোহাম্মদ বিন আলী বিন হোসেন, তাই না? আর এটা ছিল হাসান বিন মোহাম্মদ বিন আলী বিন আবি তালিব, আলী বিন আবি তালিবের ছেলে মোহাম্মদ, মোহাম্মদ আল হানফিয়া যিনি ছিলেন, আর তার ছেলে আরেকজন হাসান ছিল। ও আবু মোহাম্মদ বিন হানফিয়া, আর এই যে মোহাম্মদ বলে, এই মোহাম্মদ বিন হানফিয়া বানু হানিফা গোত্রের মহিলাকে বিয়ে করেছিলেন যে তার পেট থেকে পয়দা হয়েছিল এই মোহাম্মদ, জি, আলী আলী রাজি আল্লাহ তাআলা আনহু বিয়ে করেছিলেন বানু হানিফা গোত্রে, যে নবুয়ত দাবি করেছিল কাজ্জাব, জি, রিয়াজ আর খারজ এলাকায় বানু হানিফা এই গোত্র থাকতো, তো এই জন্য হানফিয়া বলা হয়তো। আবার কেউ না ভাবে যে মোহাম্মদ হানফি মজাবিদ ছিল, তখন আবু হানিফার যুগ শুরু হয়েছে কিনা, জি হ্যাঁ, তো হানফিয়া বানু হানিফার লোক ছিলেন তিনি, হানিফা কাবিলার। এই হাদিস থেকে যে মাসলাগুলি বোঝা গেল, ওজুবুল গোসল মিন আল জানাবাহ, জানাবাত হলে, স্বপ্নদোষ হলে অথবা সহবাস হলে গোসল করা ফরজ। ওয়া যালিকা বি ইফাদাতিল মাই আলাল উযুই, অঙ্গগুলিতে পানি বহিয়ে দেওয়ার মাধ্যমে, ওয়াসাইলা নিহি প্রবাহিত করিয়ে দেওয়া, ফামাতা হাসালা যালিকা তাআদ্দাল ওয়াজিব, যদি গোটা শরীরে পানি বহিয়ে দিতে পারেন তো ওয়াজিব আদায় হয়ে গেল, ঘষাঘষি করা ওয়াজিব নাই। বিদায়াতুল মুজতাহিদে রয়েছে, লা ইউস্তাদাল্লু বিহি, এই হাদিস থেকে এমন দলিল পেশ করতে পারবেন না যে ঘষা দিতেই হবে, আর এর বিপরীতে না ঘষা দেওয়া যাবে না এটাও পেশ করা যাবে না। হাদিস এই ক্ষেত্রে কিছু বলেনি, হাদিস আছে যে তিন লিটার পানি একসা পানিতে গোসল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পানি তিনবার করে মাথার উপর গোটা শরীরে বহিয়ে দিয়েছেন, আর এতে বলা কিছুই বলার নেই। এই হাদিস এই শব্দগুলি দ্বারা ঘষাও প্রমাণ হয় না আর না ঘষাও প্রমাণ হয় না, সুতরাং কেউ যদি নাও ঘষা দেয় গোসল হয়ে যাবে, আর কেউ যদি ঘষা দেয় ভালো করে পরিষ্কার আরো বেশি করে তো ভালো কথা। সায়ের পরিমাণ সম্পর্কে বলেছে চার মুদ, আর মুদের হিসাব আবার বলতে হবে, সুতরাং ওই সব না করে সোজা ভাষায় জানেন যে তিন লিটার আনুমানিক। ইস্তেহবাবু তাখফিফ মাই তাহারা, পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার করার ক্ষেত্রে যত পানি অল্প ব্যবহার করবেন তত ভালো, মুস্তাহাব।
নবী সাল্লামের সুন্নতের কেউ বিরোধিতা করলে তার প্রতিবাদ করা এই হাদিস থেকে বোঝা গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে বললেন যে তোমার যথেষ্ট হবে না, আরে তোমার চাইতে কত শ্রেষ্ঠ তিনি, হ্যাঁ আর কত তোমার চাইতে বেশি চুল তার ছিল, আর তার জন্য যথেষ্ট হয়েছে। এই ছিল জানাবাত সম্পর্কে আলোচনা। এখন কি প্রশ্ন বলেন, কি প্রশ্ন করছিলেন না ওইদিকে হানি প্রশ্ন করছিল যে বলেন মাঝহাব একজন শুরু করে নাই, দেখা দেখি কেমন করে শুরু। উদাহরণ একজন কোন আলেমের দেন, আমাদের না দিয়ে ছোট মোটো আলবানির দি, আলবানির দি অথবা ইবনে বাজের দি, বুঝা গেছে বড় আলেম, ওই যুগের ইমামের মতো ইমাম ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহির খাস সাগিরদ বেশ কিছু আছে যারা নিয়মিত তার দারসে রিয়াজে থেকে চার সব দারসে হাজির হয়েছে। ইবনে উসাইমিনের খাস 500 মতো সাগিরদ ছিল যাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আল কাসিম আমি দুই চারটে দারসে হাজির হয়েছি ওনার বড় জামে মসজিদে, তো ওখানে খাস ছাত্ররা দিনে কয়েকটি করে সাবজেক্ট পড়ে আর সংসার ছেড়ে পুরো দুনিয়া থেকে এসেছিল। এখন যে যার কাছে পড়ে তার থেকে প্রভাবিত মাসলায় যখন ইবনে উসাইমিন আর ইবনে বাজ আর আলবানি তিন ইমামের ইখতিলাফ হলো, মাযহাবটা কিভাবে শুরু হলো বলছি, যখন আপনি অন্ধভাবে আমার ওস্তাদ এটা বলেছেন এটাই ঠিক এটাই রাজে, এইরকম মানসিকতার কিছু লোক যখন তৈরি হয়ে যাবে উঠে পড়ে লাগবে তখন একটা তরিকা তৈরি হয়ে যেতে পারে, ভয় আছে, বোঝা গেছে। এই জন্য সবসময় ছাত্রদেরকে সতর্ক সাবধান করতে হবে যে তোমরা দলিলের সাথে চলো, ব্যক্তির সাথে চলিও না। আর আমাদের কাজ এটা, আমরা এটাই করি, দলিলের সাথে আপনারা চলবেন, ব্যক্তির সাথে চলবেন না। আমার সাথে আপনাদের সম্পর্ক না, আমার দলিলের সাথে সম্পর্ক হতে হবে না, কি বুঝলেন। আলবানী সাহেবের খাস সাগির যারা ছিল দামেশকে, উনি তো আম্মানে ছিলেন উর্দুনে, তো বেশ কিছু এমন তার খাস সাগির আছে যে একেবারে অন্ধভক্ত, এটা যদি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে, এতদূর পৌঁছেনি কিন্তু কিছু কিছু মাসালায় ওনার সাজ কিছু ফতোয়া আছে যে উম্মতে মুসলিমার কেউ তেমন ফতোয়া দেয়নি, হয়তো এরকম ফতোয়া আছে, যেমন গোলাকার এই এই চেন চলবে না, ঘড়িতেও চলবে না, পুরুষ হচ্ছে মহিলার চলবে না, হ্যাঁ অলংকারে চুড়ি চলবে না, বালা চলবে না, কিচ্ছু চলবে না, আংটি চলবে না, গোলাকার মহাল্লাক যাহা মহাল্লাক হারাম, কোনো কেউ ফতোয়া দেয়নি। কোনো একজন তাবির কল উনি নকল করেছেন যে বলছে আমার সালাফ আছে, অবশ্য ওনার ফতোয়াতে একটা গুণ আছে যে উনি তার পূর্বে কেউ যদি সালাফ আগে কেউ ফতোয়া না দিয়ে থাকে সে ফতোয়া দেননি, এটা তিনি প্রমাণ করেছেন। কিন্তু তারপরে একজন দুজন যদি তাবেই বলে থাকেন সেটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আমাদের মধ্যে তো এমনও রোগ রয়েছে অনেকের যে আলবানী সাহেবের সাজ ফতোয়াগুলিরও তো সালাফ একজন দুজন আছে, কিন্তু আমাদের মধ্যে এমন আছে সহিহাকে এমন এমন ফতোয়া দেয় যে আমাদের সালাফ 1400 বছর ইতিহাসে কেউ নেই, নতুন এখন ফতোয়া দিয়ে বসে আছে, মোটেই জায়জ না এরকম ফতোয়া দেওয়া। তো কথা হচ্ছে যে এইভাবে ধীরে ধীরে কিছু অন্ধ লোক যখন তৈরি হয়ে যায় দলিলের চাইতে বেশি ব্যক্তিকে প্রাধান্য দেয় তখন মজহাব পয়দা হওয়ার আশঙ্কা থাকে, এইভাবে মজহাবগুলো পয়দা হয়ে গেছে, মজহাবগুলো পয়দা হয়ে গেছে। এর সাথে সাথে এরাই যে চারজন আর চারজনের ছাত্র ছিল না, নয় জনের বেশি ছিল বড় বড়, ইমাম আউজাই, আবু সৌর, তারপরে দাউদ জাহেরি আর তারপরে আরো বেশ কিছু ছিল। তো এদের ছাত্ররা ধীরে যুগের আবর্তন বিবর্তনে এদের ছাত্ররা বা এদের এলেমগুলি চর্চা যারা করত ছাত্ররা ছিল ওরা শেষ হয়ে গেছে, কিন্তু এই চার ইমামের গুলো শেষ হয়নি। পরবর্তীতে কিছু লোকেরা বললো যে এত আর ফতোয়া, ফতোয়াতে পরস্পর বিরোধী মেলা ফতোয়া হচ্ছে, এক কাজ করা যাক না এই চারটাতে সীমিত করে এগুলোর খেদমত করা যায়। এই খেদমত হইতে হইতে এক একটা মজহাব এক এক এলাকাতে মানে সাপোর্ট পেয়েছে, যখন সাপোর্ট পেয়েছে তখন ওটা শক্তিশালী হয়েছে। হানিফ মজহাব সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছে, আব্বাসি খেলাফত চলেছে 132 থেকে 656 পর্যন্ত, আর পুরো মানে প্রধান বিচারপতি হারুন রশিদের যুগে আবু ইউসুফ এবং আবু হানিফার এক নম্বর ছাত্র, যার হানাফি মজহাব এশিয়াই ইরাক আজারবাইজান উজবেকিস্তান এই দিক থেকে শুরু করে ভারত উপমহাদেশ এগুলোতে ছড়াবার সুযোগ পেয়েছে। সাফি মজহাব অন্যদিকে সুযোগ পেয়েছে, ইয়েমান থেকে ইসলামের দাওয়াত গেছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কেরালা, ওইসব এলাকায় সাফি মজহাব ছড়াবার সুযোগ পেয়েছে।
মালিকি আফ্রিকায়, ইমাম মালিকের ছাত্ররা আফ্রিকা মদিনা থেকে আফ্রিকা হিজরত করে গেছে, আফ্রিকায় মালিকি মজহাব ছড়িয়েছে। হাম্বলিরা কিছু এরাকে ছিল আর কিছু এইসব দেশে আরবে ছিল, এখানে সীমিত থেকে গেছে। এইরকম হয়ে মজহাব যুগের আবর্তন বিবর্তনে আর এক শ্রেণীর লোকের এই মন গড়া কথাই যে চারটার একটা মানতে হবে, এর এর বেশি কিছু না, আস্তে আস্তে তৈরি হয়েছে। হ্যাঁ বলেন, বাংলাদেশে এখন বেশ কিছু লোক গরুর ভাগের কুরবানি বন্ধ করে দিয়েছে, তো বলুন যে কে প্রথম শুরু করেছিল বলা যাবে নাকি? ফতোয়া একজন দিয়েছে, তারপরে এই এলাকায় দশটা লোক তৈরি, একটা লোক তৈরি হয়ে ওই এলাকায় দশটা লোক তৈরি, ওই এলাকায় পাঁচটা লোক তৈরি হলো, এইরকম করে আসলে গোড়ামিটা শুরু হয়। তো কথা হচ্ছে যে দলিলের সাথে না চলে ব্যক্তির সাথে, ব্যক্তি ভক্ত হইলে ওইটা হয়ে যায়। এই জন্য আমি খুব সতর্ক ফতোয়ার ক্ষেত্রে, আমার ফতোয়া তিন শেখের বাইরে পাবেন না, ইবনে বাজ, ইবনে উসাইমিন আর আলবানি। আমি এই তিন শেখের ফতোয়ার মধ্যে আবার তারজিদ আর কাজটা করি, আর এটা কাজ করা একজন তালেব ইলমের অধিকার আছে, কারণ সবটাই ইবনে উসাইমিনের ঠিক হবে জরুরি নয়, আর ঠিকও নয় সবটা, আর সবটাই যে ইবনে বাজের ঠিক হবে তাও জরুরি নয়, আর সবটাই যে আলবানি ঠিক তাও ঠিক নয়। আর আপনারাকে সাধারণ ছাত্রকে আমি ওই খাস মশলাগুলি বলতেও চাই না যে মশলাতে ইবনে বাজের ভুল হয়েছে কিন্তু ইবনে উসাইমিন ঠিক বলেছেন, আলবানি ভুল করেছে কিন্তু অন্যরা ঠিক করেছেন, ইবনে উসাইমিন ভুল করেছেন কিন্তু ইবনে বাজ ঠিক বলেছেন, আজ এরকম নজির আছে, কিন্তু এগুলো আম করে বক্তব্য করে লাভ নেই, সাধারণ লোকের জন্য লাভ, সাধারণ জন্য প্রয়োজনই নেই আসলে, বাস ছেড়ে দিতে হবে। মজহাবের কথা দরকারি কি, মজহাবের কথা বললে বিস্তারিত বলতে হবে, সব করবেন, দোয়া যা আজকার সব করবেন, না পাক অবস্থা জি, উযু না করলে করবেন, তার বিপরীত হলে চলবে না, হয়নি এরকম এজমা, লিখেলাম উত্তর দিচ্ছে, কলম দিয়ে কলম আছে, কিয়াস মানে হচ্ছে একটা একটা মাসলার দলিল স্পষ্ট রয়েছে নেসেসারি, আর একটা মাসলার দলিল স্পষ্ট নাই, কিন্তু যেই মাসলার দলিল স্পষ্ট শরীয়তে রয়েছে তার সাথে ওই মাসলার সাদৃশ্যতা রয়েছে, তা সাবক একই রকম। যেমন উদাহরণ আমি অনেকবারই দিয়েছি, এগুলো আপনাকে মনে রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে এই ছয়টা জিনিসে সুদ আছে, কম বেশি করলে, আল মিল হবিল মিল, জাহাব বিজাহাব, স্বর্ণ স্বর্ণের, হ্যাঁ, কিন্তু লোহার কথা উল্লেখ করেননি, ঠিক না, ডালের কথা উল্লেখ করেননি, হ্যাঁ চালের কথা উল্লেখ করেননি, ওগুলোকে গমের উপরে কিয়াস করবো, কথা বলছে লোহাকে আমি স্বর্ণ চাঁদের উপরে কিয়াস করবো, বোঝা গেছে এইভাবে আর কি। আসল মশলা মজুদ আছে আর ওর সাদৃশ্য মশলা, ওরই মতো, কিন্তু ওই মশলাটা উল্লেখিত নেই, বুঝছেন না, নতুন নতুন অনেক ব্যবসা আজকাল হচ্ছে, কিন্তু প্রাচীন যুগে জাহিলিয়াতে যে ব্যবসা গিয়েছে ওগুলোর সাথে মিল আছে, কোনটাতে ধোকা আছে, কোনটাতে অস্পষ্টতা আছে, হ্যাঁ কোনটাতে ঝগড়া হওয়ার আশঙ্কা আছে, এই মৌলিক বিধানগুলো শরীয়তে আছে। এখন নতুন যে বিজনেসটা শুরু হতে যাচ্ছে তাতে ওই রকমের হয়তো জুয়ার মতো ধোকা আছে, প্রতারিত হওয়া অথবা অস্পষ্টতা অথবা কি বলছে এখন মালিকই হইতে পারেনি, নিজের আয়ত্ত নেয়নি ইত্যাদি যে বাধাগুলি রয়েছে ওর অন্তর্ভুক্ত, সেজন্য এই নতুন ব্যবসাটি হারাম অথবা হালাল, এটা কেয়াস, কোরআন হাদিসের খেলাফ কেয়াস নেই। যে ফতোয়া দিচ্ছে তার জন্য ওইটি আমল করা উচিত, না না হাসার কথা নাই, যে যেটা ফতোয়া দিচ্ছে এটাকে নাজায়েজ মনে করছে তার জন্য জায়েজ নয় অবশ্যই, কিন্তু যেই ব্যক্তি ফতোয়া দিচ্ছে যে মহিষের কোরবানি জায়েজ তার জন্য জায়েজ, এবং তার উপরে যাদের আস্থা আছে আর ওপর আমল করে তার জন্য জায়েজ, বোঝা গেছে। মহিষ হচ্ছে
গরুরই একটাই আমাদের আহলেদিস ওলামাদের ভারতের ওবায়দুল্লাহ রহমান মোবারকপুরি মিরাতুল মাফাতি মিশকাতের সারা লিখে নেওয়ালে তিনি বলেছেন হুয়া নাও মিনাল বাকার, সেটা হচ্ছে গাভীরই একটা ধরন, সুতরাং জায়েজ আমরা মনে করি জায়েজ। তারপরে কেউ কেউ যদি মনে করে যেটা না জায়েজ তো ওর জন্য না জায়েজ, কারো যদি আস্থা হয় ওর উপরে তো ওইটির উপর আমল করবে। একেবারে রুকু পেলে রাকাত হয় কি হয় না, আহলেদিস ওলামারা ইমাম বুখারী আর সাফাইয়ের মতো যেমন সালাতুর রাসূল আলী সাহেব লিখেছে তাদের জন্য জায়েজ নয় যে রুকু পেয়ে রাকাত ধরবে, কিন্তু আমার জন্য জায়েজ, কারণ আমি ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা তিন ইমাম এবং তারপরে ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে সাদ আলবানি, তারা বলছে রুকু পেলে রাকাত হয়, সুতরাং আমার জন্য সেটা জায়েজ, ওনার জন্য জায়েজ নয়। বুঝতে পারছেন কথা, যে যেমন ফতোয়া দেবে তার উপর আমল করতে হবে। গবাদি পশু